মিডিয়া এক্সপ্রেসের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আমি তাজুল ইসলাম, এবং আজ যিনি অতিথি হিসেবে আমাদের মধ্যে আছেন, নিশ্চয়ই আপনারা তাকে দেখতে পাচ্ছেন। তবে ডালিমের সাথে আমি একটু পরে কথা শুরু করব, তার আগে একটু বলে দিতে চাই, আমরা প্রতি রোববার রাত ঠিক 10:30টায় হাজির হয়ে যাই মিডিয়া এক্সপ্রেস নিয়ে। ইতিমধ্যে আমরা এর আগে 4টি পর্ব শেষ করেছি, আজ এপিসোড 5, এবং যে পরিমাণ সাড়া আপনাদের পাচ্ছি সেটা আসলে অবিশ্বাস্য। এত এত মানুষের কমেন্টস, এত মানুষের ভালোবাসা, আসলে আমাদের ঠিক মানে নিজেরও এতটা চিন্তাই ছিল না আপনারা প্রতি রোববার আমাদের সঙ্গে থাকছেন, সে কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতারও শেষ নেই। আর কথা না বাড়িয়ে আমি আজকের অতিথির সঙ্গে আপনাকে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কিছু নাই। আসলে আমাদের অত্যন্ত প্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংবাদ উপস্থাপক, আমি একেবারেই মানে সংবাদ উপস্থাপনার কিংবদন্তি বলে শামসুদ্দিন হায়দার জালিম, জালিম ভাই আমাদের সঙ্গে আছেন। তার আগে দর্শক একটু বলে নেই, যারা আমাদের এই লাইভটি সরাসরি দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের যে পেজ থেকে এই লাইভটি দেখছেন চাইলে সেটি শেয়ার করতে পারেন আপনার ওয়াচ পার্টির মাধ্যমে, অথবা আপনাদের পেজে যদি শেয়ার করেন, আপনারা যেহেতু দেখছেন আপনাদের বন্ধুরাও আমাদের এই লাইভটি দেখতে পাবে সেই প্রত্যাশা করছি। একই সঙ্গে ডালিম ভাইয়ের কাছে চলে যাই শুরুতেই। ডালিম ভাই কেমন আছেন এবং কি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে? ধন্যবাদ তাজুল, আমাকে তোমাদের সঙ্গে কথা বলার এই সুযোগটা করে দেওয়ার জন্য। তোমাকেও অনেকদিন পর দেখতে পেয়ে ভালো লাগছে। মাঝে মধ্যে ফোনে কথা হয়, কিন্তু এই সাম্প্রতিক সময় তো আর দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে না, তো তোমাকে দেখেও ভালো লাগছে। এবং অবশ্যই বিশেষ করে তুমি চট্টগ্রাম থেকে যে ধরনের কাজ কাজের সঙ্গে যুক্ত আছো, সাংস্কৃতিক কার্যক্রম, তোমার পেশা সাংবাদিকতা, তার সঙ্গে আমারও অনেক যুক্ততা আছে। আমি মাঝে মধ্যেই তোমাদের ওখানে যাওয়ার সুযোগ হয়, তোমাদের আমন্ত্রণ পেয়ে যাই, ফলে আমি কিন্তু চট্টগ্রামের এই পরিবেশের সঙ্গে অনেকভাবে যুক্ত এবং আমি অনেকটা নিজেদের মনে করি। তাই তোমাদের এই অনুষ্ঠানে, বিশেষ করে তুমি যখন বললে, আমি খুব সাগ্রহে রাজি হলাম এবং সত্যি আমি খুব ভালো বোধ করছি, গর্বিত বোধ করছি যে আমি তোমাদের এই অনুষ্ঠানে বা তোমার এই অনুষ্ঠানে আসতে পেরেছি। যেটি জিজ্ঞেস করলে যে কেমন আছি, আমি বলবো যে ভালো আছি। নিশ্চয়ই এই সময়ে ভালো থাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দিক থেকে ভালো আছি যে সামাজিক দূরত্ব বজায় রেখে আমি ঘরের ভেতরই আছি। আমি যে কর্মক্ষেত্রে আছি, আমি এখন কর্পোরেট যোগাযোগে কাজ করি, আমার প্রতিষ্ঠানটি কাজকর্ম আমি পুরোটাই বাসায় বসেই করছি, যেটাকে আমরা ওয়ার্ক ফ্রম হোম বলছি। আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, তারাও তাদের কাজটি ঘরে বসেই করছেন। স্কুলের পড়াশোনা যেটি হচ্ছে ক্লাস, সেটিও ঘরে বসেই হচ্ছে, অনলাইনে হচ্ছে। আমার স্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, শিক্ষকতা করেন, তিনিও সেই অনলাইনে ক্লাস নিচ্ছেন। ফলে আমরা একটা ডিজিটাল জীবনের ভিতরে ঢুকে গেছি, যে নিউ নর্মাল যেটা বলছি, এবং ওই সেই কল্যাণে আমরা ঘরের বাইরে আমাদের বেরোতে হচ্ছে না, সেটা একটা স্বস্তির কথা। কিন্তু সত্যি খুব ফিল করি যে অনেককেই, বিশেষ করে আমার প্রাক্তন সহকর্মী যারা, আমার সাংবাদিক কলিগরা যারা, তাদেরকে এবং টেলিভিশন পত্রিকার সহকর্মীদের, বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা যে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তেমনি ভাবে ঝুঁকি নিচ্ছেন আরো অনেকেই, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষক কর্মী, তো তাদের কথা ভেবে সত্যি আমার খুব শঙ্কা হয়। আমি হয়তো ভাগ্যবান, কিন্তু পরিস্থিতিটা সত্যি চিন্তার, এবং আমাদেরকে আসলেই খুব সতর্কতার সঙ্গে এর মধ্যে চলতে হবে, সেই কথাটি আমাকে খুব পীড়া দেয় আসলে। জালিম ভাই, আমরা তো একটা প্রজন্ম আপনাদেরকে দেখে দেখে বড় হয়েছি এবং আপনাদের মতো হতে চেয়েছি। ইনফ্যাক্ট সত্যি কথা যদি বলি, অনেকদিন আপনাকে আমরা টেলিভিশন স্ক্রিনে দেখেছি, সেই 21 টেলিভিশনের পর থেকে এনটিভি, তারপর বাংলাভিশন, দেন মাছরাঙা, অনেক বছর। তো আপনাকে নিয়ে আসলে মানুষের আগ্রহ আছে, এবং আমার তো আগ্রহ অবশ্যই আছে সবসময়, যদি অনেক কথা হয় তবুও আগ্রহ আছে। আপনার বেড়ে ওঠা কিংবা আপনার শৈশব, কৈশোর, জন্মস্থান কিংবা পড়াশোনা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমার জন্ম পুরনো ঢাকায়, বংশাল রোড, আমার নানা বাড়িতে, 91 পরিবার। সেখানে যেটা হয় যে জন্মের সময় মেয়েরা তাদের পিতৃকুলে ফিরে আসেন, সেখানে তাদের সন্তানদের জন্ম হয়, ঠিক তেমনি ভাবেই আমার জন্ম বংশালে, পুরন ঢাকায়, নানা বাড়িতে।
তবে আমার ছোটবেলা কেটেছে আমার বাবার কর্মস্থল ময়মনসিংহে। আমি আমার প্রাইমারি স্কুল এবং ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছি ময়মনসিংহে। ওখানে আমার বাবা একটা কলেজে অধ্যাপনা করতেন, পরে সেই কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। তারপর আমি পড়াশোনা করেছি ক্যাডেট কলেজে, মির্জাপুর ক্যাডেট কলেজ। 6 বছর সে আমার জীবনে একটা শ্রেষ্ঠ সময় সেখানে পার করেছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি। ছোটবেলা থেকেই পড়াশোনার চাইতে আসলে আমার ওই একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘুরে বেড়ানোর আগ্রহটা একটু বেশি ছিল, বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলাম, তো সেটা আমাকে বেশি টানত। পড়াশোনায় যে খুব ভালো কোচ ছিলাম তা না, কিন্তু একটা তো ভালো মোটামুটি একটা এভারেজ রেজাল্ট হতোই। সেই সুযোগে হয়তো ক্যাডেট কলেজে পড়ার সুযোগ হয়েছিল, সেখানেও আমি সাংগঠনিক কাজ, ক্যাডেট কলেজের অনেক রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তার সঙ্গে যুক্ত ছিলাম। সেই জায়গা থেকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমি আসলে হতে চেয়েছিলাম ডাক্তার, অর্থাৎ মেডিকেলে পড়ার আগ্রহ ছিল। ভাগ্য সেই সময় সহায় হয়নি, পরীক্ষার আগে আমার প্যারা টাইফয়েড হয়ে গেল, পরীক্ষাটা দেয়া হলো না। তারপর ঠিক করলাম যে তাহলে আর মানে বয়স বা বছর লস করব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম এবং বেছে নিলাম সাংবাদিকতা, গণযোগাযোগ সাংবাদিকতা। তো ওই বিশ্ববিদ্যালয় জীবনের ঘটনা সেই একই রকমই হলো, পড়াশোনার চাইতে বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলাম। বিশেষ করে আমি যুক্ত হলাম নাট্যচক্র, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃত একটা নাটকের দল। সেখানকার একটা স্কুল ছিল, 1 বছরের একটা থিয়েটারের উপর কোর্স করলাম এবং তারপর একদম পুরো সময়টা, যতটুকু সময় ইউনিভার্সিটিতে থাকতাম তার বাকি সময়টাই আসলে সেই থিয়েটারে দিয়েছি। পড়াশোনা করতে করতেই যেটা হয় যে সাংবাদিকতায় পড়াশোনা করা মানেই তো সাংবাদিকতা করা, সাংবাদিক হওয়া, এবং আমাদের সময় তো আর তখন ব্রডকাস্ট মিডিয়াম ছিল না সে অর্থে, ফলে পত্রিকায় কাজ করাটাই আগ্রহের জায়গা ছিল। কিন্তু ঘটনাচক্রে আমি যুক্ত ছিলাম সবসময় টেলিভিশন প্রোডাকশনের সঙ্গে, অর্থাৎ টেলিভিশন প্রযোজনার সঙ্গে। তো আমার সুযোগ হয় আমার এই টেলিভিশন প্রযোজনার আমার শ্রদ্ধেয় দুই গুরুর সঙ্গে কাজ করার। একজন হচ্ছেন গিয়ে জনাব মহামিদ, তিনি এখন আমার শ্বশুর মহাশয়, এবং আরেকজন হচ্ছেন গিয়ে আমার শিক্ষক মিশুক মনির, প্রয়াত মিশুক মনির স্যার। তো তাদের দুজনের সঙ্গে কাজ করার সুযোগ হয় সেই ছাত্র অবস্থাতেই, টেলিভিশন প্রযোজনায়। টেলিভিশনের বিভিন্ন ধরনের ডকুমেন্টারি, এন্টারটেনমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রযোজনায় সহযোগী হিসেবে তাদের সঙ্গে কাজ করছিলাম এবং আনন্দ পাচ্ছিলাম, শিখছিলামও। আমি কিন্তু আমার ক্যারিয়ারটাকে আমি যে জায়গাতে আমি আমি কাজ শিখেছি, যে জায়গাতে আমার ক্যারিয়ারের বড় সময়টা কেটেছে, সেটা কিন্তু এই প্রযোজনাই। তো সেটা করতে করতেই আমি যখন মাস্টার শেষ করলাম তখনই আমার কাজের সুযোগ হলো বার্তা সংস্থা APTN, APTN এর টেলিভিশন বিভাগে এবং বাংলাদেশের করেসপন্ডেন্ট হিসেবে কাজ করা শুরু করি। অর্থাৎ আমি পড়াশোনা শেষ করেই টেলিভিশন সাংবাদিকতায় কাজ করা শুরু করি এবং দীর্ঘ প্রায় 5 বছর ওদের প্রতিনিধি হিসেবে কাজ করি এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন নিউজ আমি ওদের কাছে পাঠাতাম, তারপর সারা বিশ্বে সেটা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হতো। সেটা করতে করতে 21 টেলিভিশনে শুরু, সেখানে যোগ দেয়া, সেখানেও আমি যোগ দেই মূলত প্রযোজক হিসেবে। এবং আমি যতদিন টেলিভিশনে কাজ করেছি প্রায় 2014 সাল পর্যন্ত, আমি কিন্তু প্রযোজনা বিভাগের প্রধান হিসেবেই কাজ করে গেছি। তো সেই কাজ, সেটাই আমার মূল পেশা ছিল। সেই কাজটি করতে গিয়েই একটা সময়ে 21 টেলিভিশনে হঠাৎ করে একজন উপস্থাপক, আমার থেকে এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা হতে পারে সামিয়া রহমান কিংবা মিথিলা ফারজানা, ওদের যে কোনো একজন মিস করেছিল, অর্থাৎ সময় মতো তারা স্টুডিওতে আসতে পারেনি কোনো একটা কারণে, ঠিক 15 মিনিট আগে জানালো যে পাচ্ছি না। তখন সেই সময় 21 টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্টর সাইমন রিং, তার কথা আমরা অনেকেই জানি যারা আমরা টেলিভিশন মাধ্যমে কাজ করেছি, তিনি তখন আমাকে বললেন যে তুমি প্রযোজক, তোমাকেই ডিসাইড করতে হবে যে কি করে এই বুলেটিনটা হবে। আমি বললাম যে এই সময় তো
কোনো উপায় নেই। আর সেই সময় হাতে আমরা হাতে গোনা কয়েকজন মাত্র উপস্থাপক ছিলেন এবং কেউ তখন স্টেশনে ছিলেন না। সাইমন বললেন যে না, কোনোভাবেই নিউজ, একটা ছোট্ট নিউজ ছিল প্রায় 5-7 মিনিটের, বিকেলের দিকে একটা আফটারনুন বুলেটিনের মতো ছিল। তো উনি বললেন যে কি, কোনোভাবেই এই বুলেটিনটিকে ড্রপ করা যাবে না। আমি আমি একটু বিরক্ত হলাম যে এটা তো তুমি একটা অ্যাবসার্ড কথা বলছো, যে এখন আমি কোত্থেকে পাবো। উনি হঠাৎ করে একটু আমার দিকে তাকালেন, বললেন যে তুমি নিউজটা প্রেজেন্ট করবে। তো আমি খুব অবাক হলাম, একটু মানে একটু রেগেও গেলাম যে কি বলো, আমি তো প্রডিউসার, তুমি কেন আমাকে নিউজ প্রেজেন্ট করতে বলছো? তখন বললেন না, আমি জানি তুমি ভালো করে পারবে। আমি বললাম আমার তো কোনো প্রিপারেশন নেই, আমার কোনো জ্যাকেট নেই, টাই নেই। সঙ্গে করে উনি হাত ধরে টেনে নিয়ে গেলেন উনার জ্যাকেট উনার রুম থেকে। উনি যেহেতু ব্রিটিশ লোক, সবসময় একটা জ্যাকেট উনার রুমে হ্যাঙ্গারে ঝুলানো থাকতো, সেটা দিলেন, একটা টাই দিলেন, বললেন যে দৌড়াও স্টুডিওতে। এখন এমডি বলছেন, সাইমন বলছেন, সাইমন তো অবভিয়াসলি মানে তিনি তো কেবল আমাদের এমডি ছিলেন না, তিনি আমাদের এক ধরনের পথ প্রদর্শকের মতো ছিলেন, আমাদের আরেকজন গুরু। তো তার কথা শিরোধার্য, দৌড়ালাম স্টুডিওতে, ঢুকলাম, নিউজ প্রেজেন্ট করলাম 5-7 মিনিটের। কনফিডেন্স ছিল যে খারাপ হবে না। স্টুডিও থেকে জাস্ট বের হয়ে দেখি যে দরজায় দাঁড়িয়ে আছেন সাইমন রিং, বললেন যে এখন থেকে তুমি এটা নিয়মিত ভাবে পড়বে। বাস, তারপর তো ইতিহাস পড়া। তো এইভাবে মাঝখান দিয়েই আমার সংবাদ উপস্থাপনায় আসা। তবে সত্যিকার অর্থে আমার মূল পেশার বাইরে ওটি ছিল একটি অতিরিক্ত পেশা, অতিরিক্ত কাজ, এবং আমার পরিচিতিটা আসলে সেই অতিরিক্ত কাজের কল্যাণেই। তবে প্রযোজনাটি ছিল আমার মূল পেশার জায়গা এবং ওই জায়গায় আমি দীর্ঘদিন কাজ করেছি। মানে তালিব ভাই, মাঝে মধ্যে এক্সট্রা জিনিসও যে মূল জিনিস হয়ে যায় মানুষের, এবং অনেক বেশি পরিমাণে মানুষ এটাকে গ্রহণ করে, সেটা আসলে বোঝা যায় না আর কি, কখন যে কি হয় মানুষের। আপনি প্রডিউসার থেকে একেবারে সংবাদ উপস্থাপক হয়ে গেলেন, আমাদের মতো যারা হাজার হাজার তরুণ আছে, অনেক তরুণী আছে, তারা হয়তো সংবাদ উপস্থাপক হতে চেয়েছে শামসুদ্দিন হায়দার জালিমকে দেখে। আমি অনেকে দেখেছি, অনেককে শুনেছি, জালিম ভাই এখন কাদের উপস্থাপনা দেখতে ভালো লাগে, যদি একেবারে নির্দ্বিধায় বলে, কিবা টেলিভিশন সংবাদ আসলে কতটা দেখেন? মিথ্যে বলবো না যে টেলিভিশন সংবাদ এখন আসলেই দেখা কম হয়। আমি যদি কাদের সংবাদ ভালো লাগে এভাবে স্পেসিফিক ভাবে আমি কয়েকটা নামের কথা বলতে পারবো না, কিন্তু আমি প্রতি মুহূর্তে অভিভূত হই। আমি যখনই উপস্থাপনা দেখি, অনেক ইয়াং, কেবল ইয়াং না, মাঝ বয়সী বা কিংবা এক্সপিরিয়েন্স, সবার উপস্থাপনাই দেখার সুযোগ হয়। এবং এক এক সময় এক একজনের উপস্থাপনা আমার কাছে দেখে আমি অভিভূত হই। আমি মনে করি যে ওই সিচুয়েশনে, ওই মুহূর্তে তারা যেভাবে সংবাদটাকে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের যে ইনভলভমেন্ট সংবাদটার সঙ্গে, তাদের এক্সপ্রেশন, তাদের ডেলিভারি আমাকে আটকে রাখে। তো আমি বলবো যে অনেকেই ভালো করছেন, অনেকেই কাজটাকে যথেষ্ট প্যাশন নিয়ে, যথেষ্ট সিনসিয়ারিটির সঙ্গে কাজটি করছেন, এবং সেটির এক্সপ্রেশনটা স্ক্রিনে বোঝাই যায়। আসলে উপস্থাপনার জায়গাটা এমনই যে আমি যেটি উপস্থাপন করছি সেইটাকে আমি যত ভালো করে নিজের ভেতর ঢোকাতে পারবো, যতখানি আমি সেটার উপর বিশ্বাস রাখতে পারবো যে আমি যেই কাজটা করছি, যেই যেই সংবাদটা দিচ্ছি, সেটা আমি ভালো করে বুঝেছি, এটার প্রতি আমার পুরো আস্থা আছে, এবার আমার দায়িত্ব হচ্ছে যে এটাকে কত সহজ করে আমার দর্শকদের জন্য বুঝিয়ে দেওয়া। তো সেই বিশ্বাসটুকু, সেই কি বলবো, ইনভলভমেন্টটুকু যত যত বেশি থাকবে তত চমৎকার হবে উপস্থাপনা। এবং আমি দেখি যে আমার মনে হয় যে আমি মানে তাকে তখন মনে হয় যে সে আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা ব্যক্তি, তার তার প্রতিটা কথা, প্রতিটা শব্দই তখন আমার কাছে মনে হয় বেদ বাক্যের মতো। সো আমি প্রতি মুহূর্তে সত্যি আমি মানে অভিভূত হই। অনেকেরই আমি স্পেসিফিক ভাবে এক দুইজনের কথা বলতে পারবো না, কারণ আমার হয়তো এটা এমন একটা কারণ যে আমি এই পেশাটার সঙ্গে অনেকদিন যুক্ত ছিলাম, কিংবা আমি সংবাদ প্রযোজনা, টেলিভিশন ব্রডকাস্ট নিয়ে আমার জীবনের একটা বড় অংশ ছিল, ফলে সেখানে যখন ভালো কাজ হয় আমি আমি একেবারেই অভিভূত হয়ে যাই। জালিম ভাই, মানে আপনারা যখন শুরু করেছিলেন, আপনাদের সামনে যে খুব বেশি মানুষ ছিল তা তো না, কেবল বিটিভিতে যারা পড়তেন, কিংবা তখন বোধহয় এটিএন শুরু হয়েছে, আমি জানি না আসলে কতজনের আপনি হয়তো সংবাদ উপস্থাপনা ফলো করতেন, তবে বাইরের
কার কার উপস্থাপন আপনার ভালো লাগতো, যদি আমি স্পেসিফিক কারো নাম জানতে চাই? আমি আসলে সত্যি কথা যে সংবাদ উপস্থাপনার ঝোঁক কিন্তু ছিলই, যদি আমি ক্যামেরার পেছনে প্রযোজনার কাজটি করতাম, কিন্তু সংবাদ উপস্থাপনা আমাকে সবসময় টানত। এবং আমি আসলে যেই ওই সময়টাতে যেই টেলিভিশন দেখা বলতে যেটি দেখতাম সেটি হচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমের খবর। আমি ওই আমাদের দেশে প্রায় 96-97 সাল থেকে, এক্স্যাক্টলি সময়টা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে 96-97 বা তারও কয়েক বছর আগে থেকেই বাংলাদেশে বিবিসি সিএনএন এক সম্প্রচার শুরু হয়ে যায়। তা আমি আসলে সারাদিন ওটাই দেখতাম, এবং দেখার পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে উপস্থাপনা। তো আমার খেয়াল আছে কেশনি নবরত্নম, জাইনব বাদাউই বিবিসির, তারা বেশ সিনিয়র, এবং জাইনব বাদাউয়ের কথা আমি বিশেষভাবে বলবো, সম্ভবত তিনি একজন ইথিওপিয়ান মহিলা, অবশ্যই ব্রট অ্যান্ড এডুকেটেড ইন ইউনাইটেড কিংডম। তো তিনি একজন ডার্ক মহিলা, একজন কালো মহিলা, একটু শীর্ণকায়, মোটামুটি মাঝ বয়সকে পেরিয়ে একজন, সেই অর্থে তথাকথিত ভাবে আমরা যাকে বলি যে তিনি খুব অ্যাট্রাক্টিভ তা কিন্তু না, কিন্তু যেই মুহূর্তে তিনি কথা বলা শুরু করেন, যেই মুহূর্তে এক একটা সংবাদ তার মাধ্যমে বেরিয়ে আসে, আমি আমার কাছে মনে হয় যে তিনি যা বলবেন তাই আমি করব, তাই আমি শুনবো। তো এই যে উপস্থাপনার যে দখলটি একজন উপস্থাপকের, এবং বিষয়বস্তুকে এমন ভাবে ধারণ করা, এমন ভাবে বলা, তার প্রত্যেকটা শব্দ মনে হয় সত্য, প্রত্যেকটা শব্দ এর চেয়ে স্পষ্ট আর কিছু হতে পারে না। তো আমার কাছে ওই সময়টাতে সেটাই আসলে সংবাদ উপস্থাপনার সবচেয়ে মানে আকর্ষণীয় দিক মনে হতো। তা আমি সেটা সবসময় দেখেছি, সেই দেখাগুলোই হয়তো একটা সময় কাজে লেগেছে। আরেকটা বড় ব্যাপার যে সংবাদ উপস্থাপনায় আসলে যিনি উপস্থাপনা করবেন তারও সেই সাংবাদিকতা কিংবা সেই বিষয়বস্তু বা সংবাদ তার সঙ্গে থাকার একটা অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ তারও কিছু জ্ঞান থাকতে হবে, তারও কিছু সাংবাদিকতা সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। খুব ভালো হয় কি যদি এই বিষয়ে কিছুটা পড়াশোনাও থাকে। তো সেটা হলে হয় কি যে সংবাদটা কিভাবে, সংবাদের গুরুত্ব কতখানি, সংবাদের সংবাদ মূল্য কোথায় কোথায় রয়েছে, এর ব্যাকগ্রাউন্ড গুলো কি, এর এর ফলো আপটা কি হতে পারে, আফটার ম্যাথ কি হতে পারে, এই যে সামগ্রিক একটা ধারণা যখন একজন উপস্থাপকের মধ্যে থাকবে পুরো সংবাদটা নিয়ে, এবং এই সংবাদটা শোনার পর আমার দর্শক কিভাবে তার প্রতি রিয়াকশন দেখাবেন, এই সামগ্রিক ধারণাটা যখন তার ভেতরে ঢুকবে, তখন কিন্তু তার পক্ষে সংবাদটাকে একদম সহজ করে একদম যথার্থভাবে উপস্থাপন করা সম্ভব হয়। সে কারণেই আমরা ওই সময় 21শে টেলিভিশন সত্যিকার অর্থে সেই সময় বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কোথাও টেলিভিশন সংবাদ ছিল না, এটিএন বাংলা এবং চ্যানেল আই ছিল, কিন্তু তারা সংবাদ পরিবেশন করতো না, 21শে টেলিভিশন সংবাদ পরিবেশন করে। এবং 21শে টেলিভিশন আসলে তো একটা ম্যাথোডিক্যাল একটা প্রতিষ্ঠান ছিল, একটা আইডিয়াল টেলিভিশন স্টেশন ছিল সব দিক থেকেই। তো আমরা যখন আমরা 23 জন যোগ দেই আমাদের বার্তা বিভাগে, সেই 23 জনকে নিয়েই কিন্তু প্রথম 3 মাস বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস থেকে 4 জন ট্রেইনার এসে একেবারে আবাসিক ট্রেনিং এর ব্যবস্থা করেন। তো সেইটি ছিল আসলে আমাদের পথ প্রদর্শক আর কি, এই টেলিভিশন সাংবাদিকতা। এবং আমাদের দেশে যে ব্রডকাস্ট জার্নালিজমের যে কি বলবো যে নতুন যুগের সূচনা, সেটার কিন্তু মূল জায়গাটা ওই প্রশিক্ষণটা। তো সেই প্রশিক্ষণটা নিশ্চিতভাবেই আমাদেরকে শানিত করে, এবং অবশ্যই আমরা যখন এই কাজগুলো করছিলাম, আমরা কিন্তু সব কাজই করতাম, আমরা একই সঙ্গে একজন রিপোর্টিংও করছি, কখনো প্রযোজনার কাজকে করছি, কখনো উপস্থাপনার কাজ করছি, অর্থাৎ আসলে সম্প্রচার এই মাধ্যমে বিশেষ করে সংবাদ সম্প্রচারের জায়গায় একটা কাজ বলে কিছু নেই, অর্থাৎ আমি কেবল এটাই করব সেটা হয় না, আসলে তাকে সবকিছুই করতে হয়, সবকিছুর সঙ্গেই তার ওরিয়েন্টেড থাকতে হয়। তো সেই সুযোগটা আমাদের হয়েছিল, এবং সে কারণেই হয়তো আমাদের কাজগুলো অন্যদের চাইতে আলাদা ছিল। আরেকটা বড় কারণ নিশ্চয়ই যে তখন তার কোনো প্রতিযোগিতা ছিল না, আমরাই আমাদের স্ট্যান্ডার্ডটাকে রিচ করার চেষ্টা করতাম, ভাঙার চেষ্টা করতাম, আরো বেটার করা যায় কিনা সেটা একটা ব্যাপার ছিল। আর সব কিছু মিলেছিল যে 21শে টেলিভিশনের সেই সময়কার সেই
ব্যবস্থাপনা, যারা মালিক কর্তৃপক্ষ ছিলেন, সাইমন রিং, মিশুক মনিক সাহেবের মতো গ্রুপগুলো, যাদের নেতৃত্ব, যাদের কি বলবো যে সুপারভিশনে আমরা এগিয়ে গেছি। আর আমরা আসলে ওই সময়টাতে নতুন কিছু করছি, শিখেছি, এবং এটাকে তখন কোনো চাকরি হিসেবে, পেশা অবশ্যই সেটা তো পেশা হিসেবে নিয়েছিলামই, কিন্তু তার চাইতেও মনে হতো যে আমরা আসলে নতুন কিছু করব, নতুন কিছু একটা স্বাক্ষর রাখবো, সেরকম একটা উদ্দীপনা ছিল। তো ফলে কখনো এটাকে জীবিকার জন্য একটা কাজ করছি সেরকম মনে হয়নি। তো সে কারণেই আমাদের একটা আত্মার যোগ ছিল ওই কাজগুলোর সময়। তো জীবিকার জন্য নেওয়ার জন্য ডালিম ভাই, মানে সংবাদ উপস্থাপনা আসলে কি রকম জব, কিংবা মানুষ আসলে কি সংবাদ উপস্থাপনা জব হিসেবে নিতে পারবে জীবিকা হিসেবে? নিঃসন্দেহে। এবং টু বি অনেস্ট, যে সংবাদ উপস্থাপকরা টেলি ব্রডকাস্ট মানে ব্রডকাস্ট জার্নালিজমে নিশ্চয়ই অনেক বেশি প্যাম্পার্ড, অনেক বেশি ভালো অবস্থায় থাকেন। কারণ একজনকে সংবাদ উপস্থাপক তখনই করা হয় যখন, যেটা আমরা পৃথিবীর উন্নত বিশ্বগুলোতে বা সেই প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যমগুলোতে আমরা যেটা দেখেছি, যে সাধারণত একজন রিপোর্টার বা একজন প্রডিউসার, যিনি সাংবাদিকতায়, টেলিভিশন সাংবাদিকতার বিভিন্ন জায়গায় কাজ করার পর যখন অনেক বেশি ম্যাচিউরড হন এবং যার কমিউনিকেশন স্কিল বেটার হয়, ইউজুয়ালি আমরা যেটা দেখতে পাই যে একজন রিপোর্টার বেশ কিছুদিন রিপোর্টিং করার পর যখন সে যথেষ্ট বেশি পপুলার রিপোর্টার হন, অনেক ভালো ভালো রিপোর্ট করেন, এবং তার উপস্থাপনাটা, রিপোর্টিংও তো একটা উপস্থাপনা, যেটি যখন মানুষকে, অনেক বেশি মানুষকে সংযোগ করতে পারে, তখনই কিন্তু কর্তৃপক্ষ কি করেন, তাকে আস্তে করে রিপোর্টিং এর পাশাপাশি উপস্থাপনায় বসিয়ে দেন। অর্থাৎ তার এই যে স্কিলটাকে সে অ্যাচিভ করতে পেরেছে, যে এই স্কিলটা সে অর্জন করেছে, সেটাকে আর একটু গ্রেটার স্কেলে, আর একটু বড় স্কেলে, কারণ উপস্থাপককে তো দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে থাকতে হয়, একটার পর একটা ঘটনা উপস্থাপন করতে হয়, লাইভ করতে হয়, ডিসকাশন করতে হয়, তো এই যে স্কিলটা সে অ্যাচিভ করলো এবং অলরেডি তার একটা পপুলারিটি তৈরি হয়েছে, জনপ্রিয়তা এসছে, গ্রহণযোগ্যতা এসছে, জনপ্রিয়তা চাইতে আমি বলবো যে গ্রহণযোগ্যতা আসছে, সেই গ্রহণযোগ্যতা এবং স্কিলটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু তাকে সংবাদ উপস্থাপন করা হয়। এবং নিঃসন্দেহে তাকে সবচেয়ে বেশি রেমুনারেটও করা হয়, সবচেয়ে বেশি রেমুনারেশন তাকেই দেওয়া হয়। তো তার এই পপুলারিটির কারণেই তো দর্শক তৈরি হয়, নতুন দর্শক তৈরি হয়, দর্শক সেই চ্যানেলটার সঙ্গে থেকে যান, অন্য চ্যানেলে যান না, তিনি যখন স্ক্রিনে আসেন তখন অন্য চ্যানেল দেখা শুরু দেখতে থাকলেও তাকে দেখার পরে কিন্তু দর্শক সেই চ্যানেলে থেকে যান। এই যে একজনের যে এই যে আকর্ষণ করবার ক্ষমতা, মানুষের সঙ্গে মানুষকে কানেক্ট করবার যে ক্ষমতা, তাকে তো রেমুনারেট করতেই হবে। এবং সে কারণেই সংবাদ উপস্থাপকরা টেলিভিশন সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি প্যাম্পার্ড, সবচেয়ে বেশি রেমুনারেশন তারা পেয়ে থাকেন, এবং নিঃসন্দেহে এটা একটা লুক্রেটিভ জব। আর এর সঙ্গে তো অবশ্যই তার পরিচিতি, তার ভালো লাগা, একটা ভালো বুলেটিন শেষ করে এসে তার যে তৃপ্তি, সেটা তো আছে, তার গ্রহণযোগ্যতা, সবকিছু মিলেই একটা প্রচন্ড রকমের স্যাটিসফ্যাকশন এই এই পেশার সঙ্গে আছে। নিশ্চয়ই যারা এই পেশায় আসতে চাই কিংবা যারা সংবাদ উপস্থাপনার সঙ্গে থাকতে চাই, তাদের জন্য যদি তালিম ভাই কিছু টিপস দিয়ে দেন এই মুহূর্তে, তাহলে কি কি বলবেন? আমি যদি পাঁচটা টিপস এর কথা বলি, আমি তো আসলে মানে এই এতক্ষণ আলোচনার মধ্যে আসলে তো ওই কথাগুলোই বলার চেষ্টা করেছি, যে অবশ্যই সংবাদ উপস্থাপনা কেবল যদি আমরা এটাকে ধরে নেই যে আমি খুব ভালো বলতে পারি, ভালো করে পড়তে পারি, আমার উচ্চারণ ভালো, আমার আমি হয়তো দেখতে ভালো, এই জায়গা থেকে আমি একজন সংবাদ উপস্থাপক হব, বিষয়টা তা না, মোটেও তা না। নিশ্চয়ই আমি আমার ভালো করে বলতে পারা, ভালো উচ্চারণ করতে পারা, ভালো কণ্ঠস্বর, আমার কমিউনিকেশন স্কিল, এটা তো একটা যোগ্যতা অবশ্যই, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে আমি যেই জিনিসটি আমার দর্শকের কাছে উপস্থাপন করতে পারছি, সেই সংবাদ, সেই সংবাদ বোঝার ক্ষমতা, সেই সংবাদ তৈরি করার ক্ষমতা। অর্থাৎ আমি প্রয়োজনে যেন সংবাদ রিপোর্টটা নিজেই যেন এডিট করতে পারি, নিজেই যেন তৈরি করতে পারি, আমি নিজেই যেন রিসার্চ করতে পারি, আমি নিজেই যেন এক্সপার্টের সঙ্গে যখন কথা বলছি তখন তাকে একেবারে জুৎসই প্রশ্নটা করতে পারি, তার মাধ্যমে তার কাছ থেকে তার এক্সপার্ট নলেজটাকে বের করে এনে আমি আমার অডিয়েন্সকে হেল্প করতে পারি,
একই সঙ্গে যখন লাইভ সিচুয়েশন গুলো হয় তখন রিপোর্টারের সঙ্গে ঘটনাস্থলে রিপোর্টার তো ওই জায়গায় থেকে দাঁড়িয়ে লাইভ করছেন, তো তার পক্ষে নিচ থেকে বলার সুযোগ হচ্ছে না, তখন উপস্থাপকই কিন্তু রিপোর্টারের রোলটা প্লে করেন এবং রিপোর্টারের মতো হয়ে রিপোর্টারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন যে ঘটনার ঘটনাস্থলে কি ঘটছে, কি ব্যবস্থা হচ্ছে, এরপর কি ঘটতে পারে, ব্যাকগ্রাউন্ড গুলো কি। তো এই যে কাজগুলো যখন করতে হচ্ছে, এখানে মূল জায়গাটা কিন্তু চলে আসছে সেই সংবাদ, অর্থাৎ সংবাদটাকে বোঝার ক্ষমতা। তার মানে যিনি সংবাদ উপস্থাপন করবেন তাকে অবশ্যই সংবাদ বুঝতে হবে, সাংবাদিকতা বুঝতে হবে, সাংবাদিকতার জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং এই সংবাদ উপস্থাপনা করতে গিয়ে বাকি সবগুলো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং এটাকে আসলে আর এটাকে এটা নিশ্চয়ই আর এখন সেই এটা আমরা সবাই জেনেই গেছি যে এটাকে বলার সেই পার্ট টাইম পেশার জায়গায় নেই, এটা একটা ফুল টাইম জব, এবং এই জবটাতে জবটা করার জন্য সেই স্পেসিফিক স্কিলটা থাকতেই হবে, এবং সেই স্কিলটা হচ্ছে গিয়ে অবশ্যই সাংবাদিকতা এবং সংবাদের সঙ্গে থাকা। এবং এটা এবং এই পেশাটা তো আসলে আমি যখন সংবাদ উপস্থাপনা করব আমি প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে সংবাদের সঙ্গে রেখে আপডেট করতে থাকব, ফলে দুটোর সমন্বয় অবশ্যই সংবাদ বোঝা জানা এবং সংবাদের সঙ্গে থাকা, আর দ্বিতীয়ত অবশ্যই কমিউনিকেশন স্কিল, অর্থাৎ ভালো করে বলতে পারা, অর্থাৎ আমার বলার সময় আমার কণ্ঠের ব্যবহার, শব্দের উচ্চারণ, আমার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলছি, সেগুলো একটা সমন্বয় করা, এবং এর মাধ্যমে কত ভালো করে সংবাদটাকে আমার দর্শকের কাছে ভিজুয়ালাইজ করতে পারা। তো সেই দুটোর সমন্বয় অবশ্যই উপস্থাপনার স্কিল এবং সাংবাদিকতার জ্ঞান, সাংবাদিকতার অভিজ্ঞতা, সেগুলোকে এক করেই আসলে এই কাজটি। তাহলে ভাই আমরা আরো কথা শুনবো, আরো হয়তো আপনার আপনি যে কথাগুলো বলছেন সেখানে আসলে সব টিপস আছে, নতুন করে আসলে আলাদা করে টিপস আর কিছু থাকছে না। আমি একটু কয়েকটা কমেন্ট করতে চাই। মোহাম্মদ শামুন হোসেন বলছেন, অনেক সুন্দর আলামিন রুমি, রুমি জার্নালিজম থেকে পাশ করেছে, এখন সে অন্য একটা জবে আছে। আমার কৈশোরে সংবাদ শোনাকে উপভোগ্য করে তুলেছিলেন আপনি, আপনাকে বলছে দালিন ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা, আর আমাকেও শুভেচ্ছা জানিয়েছে এই আয়োজনের জন্য। নাজমুল আলীম সাদিকি, মাছরাঙ্গা টেলিভিশন আমার সহকর্মী, সে লিখছে, চমৎকার আয়োজন, সংবাদ উপস্থাপনার ভিন্ন ধারার শুরুর দিকের কথা জানতে পারলাম, ভালো লাগছে ডালিম ভাই, ধন্যবাদ তাজুল ভাই কেমন আয়োজনের জন্য। লুবাবা ফেরদৌসি সাইকা, সেও কিন্তু উপস্থাপনার সঙ্গে জড়িত এবং আবৃত্তি শিল্পী, সে বলছে, শুভেচ্ছা দুই ভাইয়াকে আজকের আয়োজনটার জন্য, ধন্যবাদ জানাচ্ছে সে আমাদেরকে, এবং আরো অনেক কিছু শিখতে চাই এই আয়োজনের মধ্যে দিয়ে। আসলে আমরা যতটা শেখাতে চাই এই আয়োজনে, আড্ডাটাই অনেক বেশি মুখ্য, সেভাবেই আসলে আমরা অনুষ্ঠানটা সাজানোর চেষ্টা করি। এর মধ্যে যদি কেউ কিছু শিখে ফেলে সেই জন্য আমরা দায়ী না আর কি। আচ্ছা, নাসরিন নিশা বলছে, সে প্রমাবৃত্তি সংগঠনে আছে, চমৎকার আয়োজন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলছে, আমাদের বন্ধু, চমৎকার আয়োজন, সুন্দর উপস্থাপনা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে ইনবক্স করেছে, সে লিখছে যে এখন অনেকে সংবাদ উপস্থাপনা করছে কিন্তু সংবাদটা জানানোটা যতটা তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন, অনেক সময় আমরা নিজেকে বেশি জাহির করে ফেলছি, সেটা তার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, সেটা একটা অবজারভেশন। আপনার কথা বলছে, আপনারা যখন সংবাদ করতেন তখন অনেক বেশি জানানোর ব্যাপারটা ছিল, মানুষের সাথে গল্পের ছলে সেটা বোঝানো, কিন্তু এখন অনেক বেশি, মানে আমরা যখন টক শো করি হয়তো অনেক বেশি কথা নিজেরাই বলছি, এই যে আমি আপনার কথা অনেকক্ষণ ধরে শুনছিলাম আপনি কি বলছেন, সেটাও হয়তো অনেকেই মানছে না, সেটা তার অবজারভেশন, সেই বিষয়ে যদি জানেন ভাই কিছু বলেন। নিঃসন্দেহে, মানে এটা এটা তো অবশ্যই একেবারেই উনি ঠিক জায়গাটাতে হিট করেছেন, ঠিক জায়গাটাকে উনি তুলে ধরেছেন। আসলে উপস্থাপকের কাজটা তো জিনিসটাকে সহজ করে উপস্থাপন করা, এবং সংবাদ উপস্থাপনের কাজটা সংবাদটাকে উপস্থাপন করা, অর্থাৎ এখানে মূল যদি আমি বলি, এটাকে যদি আমি একটা ফিল্ম হিসেবে দেখার চেষ্টা করি, ফিল্মে কি থাকে, একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকে, তথাকথিত ভাবে যাকে আমরা বলি নায়ক বা নায়িকা, তো তারপর থাকেন পার্শ্ব চরিত্র,
ঠিক তেমনি সংবাদ উপস্থাপনা তাকে যদি আমি একটা একটা ফিল্ম ভাবি, এই ফিল্মের নায়কটা কে জানো? সেই ফিল্মের নায়কটা হচ্ছে গিয়ে সংবাদ। অর্থাৎ আমি সংবাদটাকেই প্রক্ষেপণ করছি, সংবাদটাকেই আমার দর্শকের কাছে তুলে ধরছি। আর আমরা যারা উপস্থাপনার কাছে আছি, রিপোর্টার হিসেবে যিনি আছেন, উপস্থাপক যিনি আছেন, যিনি প্রডিউসার আছেন, বা অন্যরা যারা আছেন, নিউজ এডিটর আছেন, তারা সবাই সেই সহকারী শিল্পী, অর্থাৎ সাইড অ্যাক্টর। এবং মূল অ্যাক্টরটাকে কি করে ভালো করে উপস্থাপন করা যায় সেই চেষ্টাটাই আমরা করছি। তার মানে আমার প্রথম চেষ্টাটা অ্যাজ এ সংবাদ উপস্থাপক হিসেবে, আমি এমন ভাবে সংবাদটার মূল তথ্যগুলোকে, মূল শব্দগুলোকে এমন ভাবে উপস্থাপন করব যাতে সংবাদটার গুরুত্বটা যেন আমার দর্শকের কাছে অনুভূত হয়। আমি কে, আমি কেমন ভাবে বললাম, আমি চোখ কিভাবে নাড়ালাম, আমি কাজকে কেমন টাই পরেছি, আমার স্যুটের কালারটা কেমন হয়েছে, ওইটাকে যদি আমি প্রাধান্য দিই এবং ওইটার দিকেই আমার বেশি থাকে, ওটা যদি বেশি চকচক করে তাহলে সংবাদটা হারিয়ে যাবে, অর্থাৎ মূল ক্যারেক্টারটি নষ্ট হবে, সাইড ক্যারেক্টার অনেক গুরুত্ব পাবে। তো সেটি তো নিশ্চয়ই হতে পারে না। এখন আমি একটা হয়তো দুঃখের খবর, একটা মর্মান্তিক খবর, আমি এখন মর্মান্তিকটা খবর বলার সময় স্বাভাবিকভাবে এই খবরটা শুনে নিশ্চয়ই আমাদের দর্শকরা একই রকম ভাবে ব্যথিত হওয়ার কথা, কিন্তু আমি উপস্থাপক হিসেবে ভাবলাম যে না, আমি অত বেশি দুঃখ দুঃখ করার দরকার নেই, আমি একজন পপুলার উপস্থাপক, আমি আমার মতো নিরাসক্ত ভাবে খবরটা বলবো। নিশ্চিতভাবে আমি খবরটার প্রতি মিস জাজমেন্ট করলাম, অর্থাৎ আমি খবরটার যথার্থ মূল্যায়ন করলাম না, আমি নিজেকে, নিজের অবস্থানটাকে ঠিক রাখার চেষ্টা করলাম। বেশি দুঃখিত হব না, বেশি আনন্দিত হব না, বেশি চিন্তায় থাকবো না। আমি আমার একটা একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে যে একটু অনেক সংবাদ উপস্থাপক একটা গম্ভীর, একটু সিরিয়াস, একটু মুডি, এরকম একটা অ্যাটিটিউড রাখার চেষ্টা করেন। কেন? আপনার সংবাদটি তো সব মুডি না, আপনার সংবাদটি তো সব সিরিয়াস না। এই সংবাদের মধ্যে দুঃখ আছে, আনন্দ আছে, হাসি আছে, গর্ব আছে, টেনশন আছে, বহু রকম পরিস্থিতি একটা একটা বুলেটিনের ভেতরে থাকে। আমি সেই প্রত্যেকটা খবরের সঙ্গেই নিজেকে সেইভাবে বদলাবো, অর্থাৎ খবরগুলোই আমাকে বদলে দিচ্ছে। আমি তো সেই খবরটাকে উপস্থাপন করার জন্যই নিজেকে বদলাচ্ছি, তার মানে আমি মুখ্য না, মুখ্য খবরটা, তাহলেই জিনিসটা হয়ে যায়। ঠিক একই ঘটনা সেই টক শোর ক্ষেত্রেও, যেখানে আমি যাদেরকে নিয়েছি তারা তো সেই বিষয়ে বোদ্ধা, সেই বিষয়ে এক্সপার্ট, তাদেরকেই বলতে হবে, আমি কেবল সূত্রগুলো ধরে দিব। কিন্তু আমি নিজেই যদি বেশি জানি এবং হিউমিলেট করার চেষ্টা করি, নিশ্চিতভাবেই সেটা। আর এই যে একটা জিনিস হয় কি, আমাদের দর্শকরা তো আর এখন গুটি কয়েক একটা দুটো চ্যানেল দেখেন না, অর্থাৎ আমি যা দেখাবো তাই তিনি দেখবেন সেটা ভাবার কোনো কারণ নাই। তার হাতের মুঠোয় যে রিমোট আছে সেটা দিয়ে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো চ্যানেলে যেতে পারেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের চ্যানেলে যেতে পারেন, যেখানেই যেটাই তাকে অ্যাট্রাক্ট করবে সেখানেই তিনি থেকে যাবেন। একবার যদি তিনি যদি আমার চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে চলে যান, তাহলে বুঝতে হবে যে তিনি খুব সহসা আমার চ্যানেলে ফিরে আসছেন না। ফলে এই যে আমি আমার একজন দর্শককে বিরক্ত করে ফেললাম, তাকে আমি আমার চ্যানেলটা ছেড়ে যেতে বাধ্য করলাম, আমি আসলে কি করলাম? আমি আমার চ্যানেলটার ক্ষতি করলাম, আর নিজের তো ক্ষতি করলামই। তিনি বরং অন্য একটা জায়গায় অন্য একটা ভালো প্রোগ্রাম দেখে তার সঙ্গে আটকে গেলেন, এবং সেটাই তিনি এর পরের দিন আবার সেই চ্যানেলটাতেই ফিরে গেলেন, আমার চ্যানেল এবং আমার অনুষ্ঠান দেখলেন না। তো সবকিছু মিলেই উপস্থাপক তো আসলে একজন ফ্যাসিলিটেটর, অর্থাৎ তিনি জিনিসটাকে সহজ করে দেন, সে জিনিসটাকে তিনি মূল বিষয়বস্তুকে তিনি আসলে সামনে তুলে ধরেন, তিনি পেছন থেকে কেবলমাত্র এই সমন্বয়টা করেন। সো তিনি তো হিরো না ফিল্মের, বা হিরো যেমন মূল রোলটা প্লে করে, এখানে সংবাদ উপস্থাপনায় বা সংবাদ ভিত্তিক অনুষ্ঠানে সংবাদটাই, দিনের ঘটনাগুলোই সেদিনকার হিরো। তাহলে ডালিম ভাই, মানে যারা সংবাদ উপস্থাপনা করতে আসবে কিংবা বসবে, কেমন প্রস্তুতি তাদের থাকা উচিত, কিংবা কি করা যাবে আর কি করা আসলে যাবে না? অবশ্যই যিনি সংবাদ উপস্থাপনা করছেন তাকে তো দিনের ঘটনা সম্বন্ধে জানতেই হবে, এবং এই জানাটার সঙ্গে সঙ্গে তার একটা মানসিক প্রস্তুতিও জরুরি। অর্থাৎ তিনি অ্যান্টিসিপেট করবেন, তিনি জানবেন যে আজকে আমি যখন সন্ধ্যায় বা রাতে কিংবা সকালে যখনই হোক কিংবা দুপুরে যখনই হোক আমি উপস্থাপনা করতে যাচ্ছি, তখন আজকের এই ঘটনাগুলোই হচ্ছে গিয়ে সবচেয়ে আলোচিত, এই ঘটনাগুলো সম্বন্ধে তার
পূর্ণ জ্ঞান থাকতে হবে। কেন? খুব সহজ, কারণ তিনি যেই মুহূর্তে উপস্থাপনা করবেন সেই মুহূর্তে সবচেয়ে আপডেটেড ইনফরমেশনটা, সবচেয়ে কি বলবো যে বিস্তারিত খবরটাই তার জানতে হবে, তাকে কনভিন্স হতে হবে, এবং হওয়ার পরই কেবল তিনি সেটি উপস্থাপন করতে পারবেন প্রপারলি তার দর্শকের উদ্দেশ্যে। এখন তার এই জানার মধ্যে যখন ঘাটতি থাকবে, তিনি যখন আপডেটেড থাকবেন না, মাঝখানের দুদিনের ঘটনা কিংবা আজকে সকাল থেকে যে দুপুরের মধ্যে এত কিছু ঘটে গেছে সেটি তিনি জানবেন না, হঠাৎ করে এসে নিউজ শুরু হওয়ার ঘন্টাখানিক আগে সে বা আধা ঘন্টা আগে এসে যখন তিনি নিউজ রুমে বা স্টুডিও থেকে ঢুকবেন এবং মাঝখানে এত কিছু জানবেন না, নিশ্চিতভাবেই তিনি যখন সংবাদটি উপস্থাপনা করতে যাবেন তিনি তার সঠিক যথার্থ মূল্যায়ন করতে পারবেন না এবং দর্শককে তিনি প্রতারিত করবেন। ফলে তাকে আসলে সংবাদ উপস্থাপনার যখন তিনি করছেন তার আগে তার পূর্ণ প্রস্তুতি, এবং সেটি কি, সেটি হচ্ছে যে দিনের যে ঘটনাগুলো তার সম্বন্ধে আপডেট থাকা, একেবারে থরো আপডেট থাকা, অন্যদের সবার চাইতে বেশি আপডেট থাকা, এক নম্বর। দু নম্বর, অবশ্যই তিনি সংবাদটি যখন উপস্থাপন করছেন তার আগে ভালো করে এই টু জেড সবগুলো সংবাদ তিনি নিজে পড়বেন, সম্পাদনা করবেন, এডিট করবেন, অর্থাৎ যেখানে যেখানে তার মনে হয় যে না এটা এইভাবে বললে আরো ভালো হয়, ডিসকাশন করবেন একদম নিয়মিতভাবে তার নিউজ রুমে যে তার যে নিউজ এডিটাররা আছেন, প্রডিউসাররা আছেন, কনসার্ন রিপোর্টার যে রিপোর্টার রিপোর্টটি করেছেন, যেখানে তার কনফিউশন তৈরি হবে তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন। তো এই যে এটা তো আসলে একটা টিম ওয়ার্ক, অর্থাৎ সংবাদ উপস্থাপক কি করেন, সারা দিনে রিপোর্টাররা, নিউজ এডিটাররা, প্রডিউসাররা, ক্যামেরাম্যানরা, এই যে এত বিশাল টিম, তাদের সারা দিনে যে সংবাদগুলো সংগ্রহ করে এনে তাকে প্যাকেজ করে দিয়ে একটা তৈরি করা একটা জিনিস তুলে তার সামনে উপস্থাপন করেন, সেটাই তো তিনি আসলে দর্শকের কাছে পৌঁছে দেন। এখন এই যে সবাই এত কষ্ট করে, এত সিরিয়াসলি, এত এফোর্ট দিয়ে এই যে সংবাদগুলো তৈরি করলো, করার পর উপস্থাপক সেগুলো সম্বন্ধে তার কোনো পূর্ব ধারণা থাকলো না, হঠাৎ করে এসে বসে তিনি পড়তে শুরু করলেন, তখন কি করলেন, তিনি ওই সংবাদগুলোর প্রতি যথার্থ আচরণ করতে পারলেন না এবং গুরুত্বপূর্ণ খবরটা মাঠে মারা গেল। তো সেই কারণেই সংবাদ উপস্থাপককে অবশ্যই উপস্থাপনার আগে দিয়ে এই লোকগুলোর সঙ্গে ডিসকাশন করতে হবে, যেখানেই তার কনফিউশন তৈরি হবে সেখানে সেই কনফিউশন গুলো দূর করতে হবে, নিজেকে সেখানে কন্ট্রিবিউট করতে হবে সেই সংবাদ লেখার জায়গাতে, এডিট করার জায়গাতে। এইটি করেই যখন তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে একেবারে, হ্যাঁ আমি জানি আছে এখন পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে আমি আপডেট আছি, এবং আমি আমি সমস্ত কনফিউশনের জায়গাগুলো আলোচনার মাধ্যমে, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলার মাধ্যমে সেগুলোকে আমি কনফিউশনগুলোকে দূর করে নিয়ে আমি পুরোপুরি প্রস্তুত হিসেবে স্টুডিওতে ঢুকছি, এখন দর্শকের সঙ্গে আমি কথা বলবো। নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা ডালিম ভাই আপনার সেখান থেকে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করছেন। খুব মজার যদি কোন ঘটনা জানতে চাই যে সংবাদ উপস্থাপনা করতে গিয়ে, একটু যদি শেয়ার করেন। চট করে বললে আসলে একটু বলা মুশকিল, মজার ঘটনার আসলে শেষ নেই, আসলে প্রতিদিনই এক একটা নতুন নতুন দিন, নতুন নতুন ঘটনা, এবং এর মধ্যে মজা তো অবশ্যই, মজা থাকলে আসলে এই কাজগুলো হয় না, এবং পুরো কাজটা তো আসলে একটা টিম ওয়ার্ক, মজাটা বিভিন্ন ভাবে হয়, হয়তো আমি নিউজ রুমে বসে আমরা যখন সংবাদ প্রস্তুত করতে থাকি, এডিট করতে থাকি, রিপোর্টারের সঙ্গে কথা বলছি, হাজার রকমের ঘটনা হয়তো, তারপর যখন স্টুডিওতে ঢুকছি তখন হয়তো আমার ক্যামেরাম্যান সহকর্মীটি কিংবা অনলাইনে বসে আছেন যিনি আমার ভিডিও এডিটর, তার সঙ্গে একটু মশকরা করা থেকে শুরু করে যে কোনো কিছু পার্সোনাল বিষয় নিয়েও একটু মজা করা, সব কিছু মিলেই কিন্তু অনেক রকম মজা হয়। হ্যাঁ, মজার অনেকগুলো জায়গা আছে, ব্যক্তিগতভাবে যদি আমাদের মজার কতগুলো কথা বলতেই হয়, আমরা স্পোর্টস নিউজটা খুব এনজয় করি সব সময়, টেনিস, এবং মানে নিশ্চয়ই আমরা সবাই ম্যাচিউরিটি অন্যভাবে বলে, আমরা মহিলা টেনিস নিয়ে আমরা অনেক মজা করতাম, অনেক কথা বলতাম, আমরা বলতাম যে মারিয়া শারাপোভার টেনিসের ছবি আমাদের বেশি দেখাতে হবে, এটা দাবি ছিল স্পোর্টস রিপোর্টারদের কাছে, মারিয়া শারাপোভাকে টেনিস ভক্তরা কে না চেনেন, এবং এই সুন্দরী মহিলার টেনিস খেলাও একটা 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 কি বলবো যে নান্দনিক একটা দৃশ্য দেখার মতো। তো এই বিভিন্ন ইস্যু নিয়েই হয়তো কখনো কখনো রাজনীতির বিভিন্ন
ঘটনা এবং তার পেছনের যে গল্পগুলো সেটা হয়তো মানুষ জানে না, আমরা জানি, সেটা নিয়ে আমরা অনেক রকম মজা করতাম, অনেক সময় খুব মারাত্মক রকমের ভুলও করতাম আমরা, ভুল হয়ে যেত, সেগুলো কখনো অসাবধানতা বশত হতো, কখনো অজ্ঞানতা বশত হতো, মানে আমরা আমরা একেবারেই জিনিসটা নিয়ে গুরুত্ব দিইনি, একটা সংখ্যা এমন ভাবে উপস্থাপন করলাম যে যেটা একেবারেই অ্যাবসার্ড। তো সেরকম ঘটনাও কিন্তু ঘটেছে, যেগুলো অবশ্যই মানে খুবই মানে কি বলবো যে অপেশাদার একটা কাজ হয়তো হতো, কিন্তু তারপরও এর মধ্যেও কিছুটা আনন্দ থাকতো। তো সেরকম মানে কত রকম আনন্দের ঘটনা আছে এটা বলা মুশকিল, চট করে অনেকগুলো ঘটনার কথা এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু আনন্দ আমাদের জীবনে একটা পার্ট ছিল এই কাজ করতে গিয়েই। অবশ্যই তালিম ভাই, আপনি তো মানে টেলিভিশন নাটকে অভিনয় করেছেন, আমি কিন্তু সেটা সাক্ষী, আমি আমি সেটা দেখেছি একবার খুব সম্ভবত পিটিভি, আমার ঠিক টেলিভিশনের কথা মনে নাই, কিন্তু আমি নাটকটা দেখেছি। ওই এক্সপিরিয়েন্সটা একটু বলবেন আসলে, মানে টেলিভিশন নাটক করার অভিজ্ঞতা কি, বা ঘটনাটা যদি বলেন, ঘটনাটা কি দুর্ঘটনা জানি না, যেটাই হোক একটু শেয়ার যদি করেন। মানে এটা হয়তো আমার, আমি আমি তো থিয়েটারের সঙ্গে যুক্ত অনেক দিন থেকে, যেটি আমি হয়তো আজকে শুরুতেই যেটা আমি তোমাদের, তুমি যখন জিজ্ঞেস করেছিলে আমার বেড়ে ওঠার জায়গাটার কথা যখন আমি বলছিলাম, তখন বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যখন শুরু করলাম একদম ফার্স্ট ইয়ারে থাকতেই থিয়েটারের সঙ্গে যুক্ত হই। তো থিয়েটারে কাজ করতে করতেই তখন তো একমাত্র বিটিভিতেই নাটক হতো, তা আমাদের ওরকম ছাত্র অবস্থায় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি, এরকম সময় বিটিভির একটা নাটকে কাজ করার সুযোগ হলো, এবং সেটা কি কি বলবো যে নায়কের বন্ধুর বন্ধু এরকম একটা চরিত্রে আর কি। তো ওইভাবে তাই মনে হচ্ছিল কিছু চরিত্রে আমরা কাজ করেছি, তো শুরুর দিকে ওরকম চরিত্র কাজ করতাম, তারপর যখন শুরু হলো 96 সালের পর থেকে প্যাকেজ নাটক, যেটা বিটিভির মাধ্যমে শুরু হলো, তো সে প্যাকেজ তখন আমরা আমি আমার আমার বন্ধুরা আমরা যারা থিয়েটারে কাজ করতাম, তখন আমরা পুরোদস্ত থিয়েটার করি একদম, মানে আমাদের যা কিছু চিন্তা ভাবনা উত্তেজনা সবকিছু থিয়েটার ঘিরেই, নাটক পাড়াতেই, সেই তখন বেইলি রোডই ছিল নাটক পাড়া, সেখানেই আমাদের সময় কাটতো, আড্ডা দিতাম অথবা রিহার্সালের কক্ষে অথবা টিএসসিতে। তো প্যাকেজ নাটক শুরু হওয়ার পর আমাদের কিন্তু কাজের সুযোগ হলো, আচ্ছা ঠিক আছে এবার এই থিয়েটারের বাইরে টেলিভিশনে কাজ করার সুযোগ করা, এবং যেহেতু টেলিভিশনের প্রোডাকশন না, বাইরের প্রযোজক পরিচালকরা নাটক বানাচ্ছেন, তখন তারা তখন এই শুরুর দিকে প্যাকেজ নাটকগুলোতে যথেষ্ট প্রফেশনালিজম ছিল, এই অর্থে যে তারা ভালো শিল্পী, ভালো গল্প ইত্যাদির কথা ভাবতেন, তো তারা মনে করতেন যে আমরা যেহেতু থিয়েটার করি আমাদেরকে এই জায়গায় কাজে লাগানো উচিত, এবং আমাদেরকে খুব বেশি রেমুনারেটও করতে হতো না, বেশি পয়সাও দিতে হতো না। তো সেই থেকে সেই সময়টাতে বেশ কিছু প্যাকেজ নাটকে কাজ করার সুযোগ হয়েছে, এবং ওই যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় বিটিভির নাটকে নায়কের বন্ধুর বন্ধুর চরিত্র থেকে তখন আমরা হয়তো সহ অভিনেতার জায়গায় নায়কের বন্ধুর জায়গায় দু একটা জায়গায় নায়কেরও চরিত্র করার সুযোগ হয়েছে। তো সেটা আসলে ওই থিয়েটার করতে করতেই করা, কিন্তু ঠিক টেলিভিশন নাটককে সেই সময় পেশা বা পুরোপুরি টেলিভিশন নাটক করার মতো জায়গায় হয়তো আমরা ছিলাম না, কিংবা সেই যোগ্যতাও হয়তো ছিল না, তো আর সেটা বেশি দূর এগোয়নি। তারপর তো একটু এবার ঘরের কথাটা জানতে চাইবো, আমাদের ভাবি আপনি স্ত্রী তরিমা হামিদ, তিনি তো অনেক প্রখ্যাত অভিনয় শিল্পী, একই সঙ্গে তিনি মাছরাঙা টেলিভিশনে একটি উপস্থাপনা করছেন একটা অনুষ্ঠানে, ওনার সাথে কি আপনার উপস্থাপনা নিয়ে কোনো কথা হয়, কিংবা আপনাদের মধ্যে কি একটু খুনসুটি কিংবা কোনো বিষয় আমাদের সাথে যদি শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করতে পারেন? না নিশ্চয়ই, মানে সেটা নিয়ে তো হয়ই, প্রথম প্রথম দিকে ভালোই হতো, তারপর মাঝখানে মনে হতো যে না আমরা বোধহয় একটু রিয়্যাক্ট করছি একজন একজনের কাজ নিয়ে কথা বলতে গিয়ে, তখন একটা কি বলবো যে দুজনেই সহ অবস্থান রাখা, কোন রকম ইন্টারাকশন এই বিষয়ে কোনো ইন্টারাকশনে না গিয়ে সেটাও গেছে কিছুদিন, এখন কিন্তু এগুলো সবকিছুর ঊর্ধ্বে, এখন অবশ্যই আমরা আমাদের কাজ নিয়ে, কোনো কাজ নিয়ে কথা বলি, এখন তো আমাদের বয়সও হয়েছে, আমাদের সন্তান বড় হচ্ছে, এখন কি আর ওই সময় আছে, বরং এখন আমরা অনেক কনস্ট্রাকটিভ আলোচনা করি, এটা তো খুব স্বাভাবিক,
নিশ্চিতভাবেই হয়, এবং আমরা দুজনেই যেহেতু আমাদের কাজের ক্ষেত্রটা অভিনয় এবং টেলিভিশন ঘিরে, ফলে এই নিয়ে আমাদের আলোচনা হয়, নিয়মিত আলোচনা হয়, ওর উপস্থাপনা, ওর অভিনয়, সেটা নিয়েও আমরা কথা বলি, আমার কাজ নিয়ে কথা হয়। এই মুহূর্তে আমি অবশ্য টেলিভিশনের সঙ্গে যুক্ত নাই, কিন্তু ও নিজেও এখন, তরিমা এখন ওর মূল পেশাটি হচ্ছে গিয়ে শিক্ষকতা, তো সেটিই তার মূল কাজ, ফলে সেও খুব নিয়মিতভাবে আর টেলিভিশনে অভিনয়ের সঙ্গে যুক্ত না, মঞ্চের সঙ্গে নিশ্চয় নিয়মিতভাবে যুক্ত, তবে এরপরও মাছরাঙা টেলিভিশনে এই মুহূর্তে একটা অনুষ্ঠান করছে। অবশ্যই উপস্থাপনাগুলো নিয়ে কথা হয়, এবং এটা তো খুব অবভিয়াস, এবং আমরা অনেস্ট অপিনিয়ন দেওয়ার চেষ্টা করি একজন একজনের কাজ নিয়ে। অবশ্যই, তাহলে ভাই আমরা অনেকক্ষণ আলাপ করলাম সংবাদ উপস্থাপনা নিয়ে, আপনার শুরু নিয়ে, ক্যারিয়ার নিয়ে, অনেকেই যারা নতুন আছেন অনেক কিছুই হয়তো এই ছোট্ট আলোচনার মধ্যেও তারা তাদের যেগুলো তাদের চাহিদা সেগুলো খুঁজে নিবে। আমি আরো কয়েকটা কমেন্ট পড়তে চাই। স্নিগ্ধ চৌধুরী বলছে, ভাই আমরা নতুন যারা এই ধারায় যোগদান করতে চাই তাদের জন্য আজকের আয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মানসিকতাকে নতুন করে গড়তে এবং ভাবতে শেখাচ্ছে, ধন্যবাদ। দেবব্রত রায়, হ্যাঁ খুব ভালো লিখেছে দেবব্রত, বলছে দেবব্রত আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টেরই, জালিম ভাইকে অনেকদিন পরে দেখলাম, একুশে টিভিতে প্রতিনিয়ত দেখতাম, অনেক ভিন্ন ধর্মী, মজা পেতাম সেই সময়, মানে উপস্থাপনাও যে মানুষ এনজয় করে সেইটাই আসলে তখন শুরু হয়েছিল। সারোয়ার মুস্তফা বলছে, শুভকামনা রইল প্রিয় ভাইদের জন্য, সুন্দর উপস্থাপনা। তাজিম ভাই আমাকে বলছে, পার্থ প্রতিম নন্দী বলছে, টিভি সাংবাদিকতায় শুদ্ধ উচ্চারণ করতে পারাটা অবশ্যই জরুরি, উপস্থাপনাটা উপস্থাপনায় সেটা আরো বেশি প্রয়োজন। এই জায়গাটাতে আপনারা দুজনই দুর্দান্ত এবং অনুকরণীয়, অনেক ধন্যবাদ। অনেকেরই আঞ্চলিকতার টোন চলে আসে, সেটা কাটাতে প্রাথমিকভাবে কি করা যায়? চালিম ভাই, এই ছোট্ট প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আমাদের ছোট্ট একটা সেগমেন্ট আছে, আপনার কাছে 10টা মজার প্রশ্ন করব আপনাকে ঘিরেই, সেটা নিশ্চয়ই যারা এখানে দর্শকরা আছেন তারা দেখবেন, তার আগে এই প্রশ্নটা নিয়ে নিতে চাই। খুবই যুক্তিযুক্ত একটা এবং খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন, যে আঞ্চলিকতা, আঞ্চলিকতার দোষে দুষ্ট আমরা সবাই, প্রত্যেকেরই আঞ্চলিকতার কিছু না কিছু প্রভাব থাকবেই, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এটা থেকে বের হয়ে আসার সুযোগ আছে, এবং এটা কিন্তু মোটেও কঠিন কাজ না। আমি আমার এই টেলিভিশন ক্যারিয়ারে যেটা দেখেছি, এবং যেহেতু আমি উপস্থাপনার সঙ্গে সঙ্গে প্রযোজনার কাজটিও করেছি, এবং সেটি আমার একটা বড় কাজ ছিল, উপস্থাপকদের নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, প্রচুর উপস্থাপককে আমরা তৈরি করেছি, তাদেরকে নিয়োগ দিয়েছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তো এরকম জায়গাতে আমি অনেকেই দেখেছি যে বছর খানিক আগে অডিশন দিতে এসে তার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যে তাকে দিয়ে আর যাই হোক উপস্থাপনা হবে না, কারণ এতটাই আঞ্চলিকতার দোষে সে দুষ্ট ছিল, কিন্তু বছর খানিক পর কিংবা ছ মাস পর কিংবা দু বছর পর তিনি যখন ফিরে এসেছেন একজন ভিন্ন মানুষ, তার কথা ওই যে বললাম ঘন্টার পর ঘন্টা শোনার মতো অবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ আঞ্চলিকতার জায়গাটাতে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি আসলে কোন শব্দগুলো বলতে গিয়ে আটকাচ্ছি, কোন শব্দগুলো বলতে গিয়ে আমার কাছেই বাধছে। আচ্ছা, এই এটা ধরার আগে আরেকটা জিনিস প্রয়োজন, আমার কানটাকে প্রস্তুত করতে হবে, এবং কানটা প্রস্তুত করার জন্য দরকার ভালো কিছু শোনা। অর্থাৎ আমি ভালো শুনে শুনে আমার কানটাকে পরিষ্কার করব, আমার কানটাকে রেডি করব, তখনই আমি যখনই ভুল উচ্চারণ করব তখন আমার ওই শোনা, আমার অভিজ্ঞতা এবং আমার বলা দুটোই তখন সামনাসামনি আসবে, এবং আমি ধরে ফেলবো যে হ্যাঁ আমি তো এটা ঠিক বলছি না, এটা তো উনি এত চমৎকার করে বলেন, উনি তো উচ্চারণটা এরকম ভাবে করেছেন। ফলে যাদের আঞ্চলিকতার দোষটি আছে তাদেরকে প্রথম কাজটি যেটি করতে হবে, ভালো জিনিস শুনতে হবে। এখন ভালো জিনিস শোনা বলতে কি বলছি, আমাদের চারপাশে শোনার বহু কিছু আছে, দেখার বহু কিছু আছে, আমি একটা চমৎকার উপস্থাপনা দেখতে পারি, সংবাদ উপস্থাপনা দেখতে পারি, অনুষ্ঠান উপস্থাপনা দেখতে পারি, একজন একজন বিজ্ঞ লোক বা একজন লোক সাধারণ মানুষ হতে পারেন, তিনি কোথাও কথা বলছেন তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনি, শুনতে ভাল লাগছে, সেটাও কিন্তু আমার শোনা।
আমাদের পরিবারের আশেপাশে চারপাশে যারা আছেন, পরিবারের সদস্য আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদের মধ্যে সুন্দর করে অনেকেই কথা বলেন, বলি না তার সঙ্গে কিছুক্ষণ কথা, বা কিংবা তার তিনি যেখানে কথা বলছেন সেখানে গিয়ে শুনি। অর্থাৎ আমার কানটাকে সবসময় ভালো কিছু শোনার জন্য একটু প্রস্তুত রাখা, ভালো কিছু যেখানে কথা হচ্ছে সেখানে যাওয়া, সেখান সেই জিনিসটাকে শোনার চেষ্টা করা, ভালো সঙ্গে ভালো কথার সঙ্গে থাকা। সো সেটি আমাকে প্রাথমিকভাবে কি করবে, আমাকে ভালো উচ্চারণের পরিবেশের মধ্যে ঢুকিয়ে দিবে, এবং এরপর আমি যখনই ভুল উচ্চারণ শুনবো সেটা আমিই বলি বা অন্য কেউ বলি, কে কেউ বলুক না কেন, সেটি আমাকে একদম সরাসরি আমার আমাকে বিঁধবে, না এটা ঠিক বললো না। তো সেটাই কিন্তু আসল জায়গা, যে আমি নিজেকে ধরতে পারো যে আমি উচ্চারণটি ঠিক মতো করছি না। তারপর তো অবশ্যই সেই উচ্চারণটি কিভাবে করতে হবে সেই সেই জ্ঞানগুলো, সেই ব্যাকরণগুলো একটু জানা, এবং সেটা তো জানার অনেক সুযোগ আছে, বইপত্র আছে, বিভিন্ন রকম কোর্স করার মাধ্যমে সেটা করা যেতে পারে, ধ্বনি উচ্চারণের উপর যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো একটু জানা যেতে পারে। তো তারপর তো বাকিটুকু হচ্ছে গিয়ে একটু প্রথাগত পদ্ধতিতে সেটা শিখে নেওয়া, কিন্তু প্রথম কাজটি নিজেকে অনুধাবন করতে পারা যে এইটা ঠিক উচ্চারণ না এবং এইটা হচ্ছে ঠিক উচ্চারণ, এবং সেইটি করার আগে ঠিক উচ্চারণে সুন্দর করে কথা বলছেন যারা সেই কথাগুলো শোনা, সেটা আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, যে কোনো কিছু। নিশ্চয়ই দালিপ ভাই, আরো দুটো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, খুব ছোট্ট করে আপনার উত্তরটা জেনে দেন আমরা র্যাপিড ফায়ারে চলে যাব। সজীব রায় বলছে, অবশ্য প্রশ্ন করছে না, ডালিম ভাই কেমন আছেন, এটা প্রশ্নের মধ্যে পড়ে না, আমি আনসার দিয়েছি, ভালো আছেন ডালিম ভাই? হাজবুল আলিম, হ্যাঁ সজীবকে আপনি নিশ্চয়ই চিনতে পারার কথা ডালিম ভাই। নাজবুল আলিম সাদিকি বলছে, টেলিভিশন সংবাদ উপস্থাপনায় বাংলাদেশে আপনাদের হাত ধরে আমূল পরিবর্তন এসেছিল, সময়ের সঙ্গে সঙ্গে এখন সংবাদ উপস্থাপনায় কেমন পরিবর্তন দেখছেন, এমন কি মনে হয় এখন সংবাদ উপস্থাপনায় আবার কিছু নতুনত্ব সংযোজন আসতে পারে, মানে কি সংযোজন আসতে পারে, যদি এমন মনে হয় তবে সেটা জানাবে প্লিজ। একটা প্রশ্ন খুব ছোট করে নিব তালিম ভাই। আর জাওয়াত হোসেন বলছে, জাওয়াত নিজেও এখন অনুষ্ঠান হোস্ট করছে বেশ কিছু অনুষ্ঠান এবং খুব ভালো করছে, আমার খুব প্রিয় উপস্থাপকদের মধ্যে একজন, সেও জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ছে এখনো। জাওয়াত হোসেন বলছে, ভাইয়া উচ্চারণের ক্ষেত্রে শব্দ স্পষ্ট করে বলতে পারা কিংবা একটি বাক্য শেষ করার সময় কোনো একটা শব্দ অস্পষ্ট থেকে যায়, এর থেকে কিভাবে আসলে বের হওয়া যাবে, অর্থাৎ স্পষ্ট করে উচ্চারণ করতে না পারে। এই জায়গায় কিছুটা উপস্থাপনার আগে কিছুটা তো প্রস্তুতি প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ে পজের ব্যবহার। আমি ঠিক কোন জায়গায় আমি থামবো, আমি একটা পুরো সব সেন্টেন্স পুরো বাক্য আমি একবারই পড়তে পারি, একবারই উচ্চারণ করতে পারি, আবার যদি সেটা বড় হয় আমি পজ দিতে পারি, কিংবা ওই বাক্যগুলোর ভেতর ওই বাক্যটার ভেতরে কয়েকটা শব্দ সবচেয়ে বেশি অর্থপূর্ণ সেই শব্দগুলোকে আমি আলাদা করে জোর দিতে চাই, সেখানেও কিন্তু সেই পজের ব্যবহারটা আসবে। অর্থাৎ আমি একটা গুরুত্বপূর্ণ শব্দের আগে জোর দিতে চাই, এই যে জোর শব্দটা বলার আগে একটু হালকা একটা পজ নিয়ে তার উপর জোর দিচ্ছি। তো এই যে ছোটখাটো টেকনিক গুলো, অর্থাৎ আমি কিন্তু যেই বাক্যগুলো বলছি, যেই শব্দগুলো বলছি, সেই শব্দগুলো কি অর্থ প্রকাশ করছে, কোন অর্থটাকে প্রাধান্য দিচ্ছে, সেইটাকে যদি আমি আগে ঠিক করে নিতে পারি, তাহলেই আমি ঠিক করে নিব যে কোন শব্দটাকে কিভাবে বলবো, তাহলেই কিন্তু কোন একটা গুরুত্বপূর্ণ শব্দকে আমি তাড়াহুড়া করে বলবো না বা সেটাকে সেটার উচ্চারণটাকে আমি অর্ধেক করবো না। আর সাধারণত উপস্থাপনার ক্ষেত্রে দ্রুত বলাটাকে অ্যাভয়েড করা হয়, কারণ দর্শক তো সবাই সমান না, সবার সব সমান অভিজ্ঞতার, সমান শিক্ষাগত যোগ্যতার, সমান শারীরিক সক্ষমতা নিয়ে কিন্তু বসছেন না, কারো হয়তো কানে শুনতে সমস্যা হয়, কারো হয়তো বিভিন্ন রকম বার্ধক্যজনিত কারণে তিনি শব্দগুলো ধারণ করেন একটু দেরি করে, ফলে দ্রুত বলা উপস্থাপনার ক্ষেত্রে কখনোই কাম্য না, একটু সময় নিয়ে একটু পজের ব্যবহার করেই বলতে হয়। তো সেটি যত সহজ হয় সেটি যত দর্শকের জন্য উপকারী হয় এবং উপস্থাপনার জন্য বিষয়টি তুলে ধরার জন্য সেটি অনেক কাজে লাগে। তার মানে দিন শেষে ওটাই যে আমি যা বলতে চাচ্ছি সেই বলার বলাটাকে, সেই তথ্যগুলোকে যেই শব্দগুলো দিয়ে স্পষ্টভাবে উচ্চারণ করা যায় সেই শব্দগুলো উচ্চারণ করার সময় বিশেষ গুরুত্ব দেয়া, এক নম্বর। দু নম্বর, অবশ্যই যথেষ্ট পজের ব্যবহার করা, দ্রুত না বলা, তাহলেই পুরো উপস্থাপনাটা অনেক সাবলীল হয়, সবার জন্য বোধগম্য হয়।
অনেক ধন্যবাদ। আমার মনে হয় জাওয়াদ হোসাইন উত্তরটা পেয়ে গেছে এবং নাজমুলের উত্তরটা আপনি আগেও দিয়েছেন। তাহলে ডালিম ভাই, আমরা খুব চটপট 10টা প্রশ্ন আপনাকে করে ফেলি এবং তারপরে হয়তো আমরা আড্ডাটা শেষ করব, কারণ অনেক কথাই আসলে হয়তো অনেক কথাই বলার ছিল, অনেক কথা বাকি রয়ে গেল, তবু আমাদের অনুষ্ঠান যেহেতু শেষ করতে হবে আমরা সেদিকে হয়তো যাব, কিন্তু তার আগে 10টা প্রশ্ন খুব ছোট করে এক কথায় উত্তরগুলো চাই। প্রথম প্রশ্ন, সংবাদ উপস্থাপক না হলে ডালিম ভাই কি হতেন ক্যারিয়ারের প্রথমে? আমি ডাক্তার হতে চেয়েছিলাম, মেসি না রোনালদো? খুবই ট্রিকি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা ডিপ্লোম্যাটিক আনসার চলবে না ডালিম ভাই, ডিপ্লোম্যাটিক উত্তর চলবে না। আমার পছন্দের জায়গা রোনালদো, কিন্তু আমি মেসির খেলা অসম্ভব পছন্দ করি। আমি জানি না, সত্যি আমি বলা মুশকিল মেসি না রোনালদো। আমার বাসাতেও এই জায়গাটাতে আমি একটু বিপদের মধ্যে আছি, ছেলের জন্য রোনালদো, স্ত্রীর জন্য মেসি, ফলে আমি দুজনকে প্রচন্ড রকম ভাবে পছন্দ করি। আমি দুজনেই জিনিয়াস, এবং আমার মনে হয় যে এখানে মেসি রোনালদোর কথা বলে আমি আমি আসলে কোনো কি বলবো যে অসৎ কোনো উত্তর দিতে চাই না, এবং সত্যি দুটোই আমার কাছে এখন সমান গুরুত্বপূর্ণ। আমার শুরুতে কিন্তু আমার রোনালদো ছিল। পরের প্রশ্নটা একই রকমের, বার্সেলোনা নাকি রিয়েল মাদ্রিদ? মানে দুটো টিমের খেলাই তো দেখতে ভালোই লাগবে, নিঃসন্দেহে দুটোই সেরা টিম, এবং দুটোর খেলা দেখাটা একটা অভিজ্ঞতা, একটা একটা উত্তেজনা। এবং বার্সেলোনার খেলা মেসির কারণে, মেসি যেভাবে অ্যাসিস্ট করে এবং মেসির যেসব স্কিল সেটি যেমন চমৎকার, আবার রোনালদোর যে এক একটা গোল সেটাকে এক একটা ইউনিক পিস। কি করে আমি দুটো দলকে আলাদা করি? দুটো দলই আমার কাছে পছন্দের দল। আমি আসলে এখন আর এই জায়গাতে কোনো বিভেদ করতে চাই না, আমি দুটো দলের খেলাই সমান আগ্রহ নিয়ে দেখি। এখন কিন্তু একটু বিপদেই ফেলবো। সাকিব, মাশরাফি, তামিম, এই তিনজন থেকে যদি আপনাকে দুজনকে বেছে নিতে বলা হয়, কোন দুজনকে রাখবেন একজনকে? আমি মাশরাফিকে তো অবশ্যই এগিয়ে রাখবো, কারণ মাশরাফি একটা একটা টোটালিটি, মানে মাশরাফি একজন ভালো খেলোয়াড়, ভালো ভালো ব্যবস্থাপক, ভালো নেতা, এবং তার বাইরে মাশরাফির যে গুণটি আমার কাছে, যেটুকু আমি জানি, জেনেছি এবং আমার সহকর্মীদের কাছে জেনেছি, সংবাদ মাধ্যমে কাজ করতে গিয়ে জেনেছি, সেটা হচ্ছে যে মাশরাফি একজন মোটিভেটর, অর্থাৎ একটা একটা একজন মানে কি বলবো যে খেলোয়াড়ের বাইরেও তিনি এমন একজন মানুষ যিনি অনুপ্রাণিত করেন তার চারপাশের মানুষগুলোকে। সেটা তিনি যখন খেলার মাঠে তার সহ প্লেয়ারদেরকে, খেলোয়াড়দেরকে তিনি যেমন যেমন ভাবে মোটিভেটেড করেন, তাদেরকে উৎসাহ দেন, ভুল করলেও তিনি কিন্তু তাদেরকে অনুপ্রেরণা দেন এবং সবাই তার উপর ডিপেন্ড করে, তার উপর ভরসা করে। এই যে বিষয়টি, এটি আসলে তিনি কত ভালো খেলেন তার বাইরেও তিনি কত ভালো মানুষ সেই জায়গাতে তাকে নিয়ে গেছে, এবং সে কারণেই আমি তাকে সবার উপরে রাখতে চাই অবশ্যই। তিনটা শখ আছে, আরেকজন প্লেয়ার বাকি আছে, সাকিব এবং তামিম। আমি আমি তামিমকে তার কিছু বিশেষ গুণের জন্য যেমন ভালো লাগে, তেমনি সাকিবকে তো আর আলাদা করে বলার কিছু নেই। সাকিব আমাদের দেশের ক্রিকেটের অ্যাম্বাসেডর সারা পৃথিবীর কাছে, সেই জায়গায় হয়তো আমি সাকিবকে বেছে নিব, কিন্তু তামিম আমার অসম্ভব প্রিয় একজন খেলোয়াড়। নিশ্চয়ই তামিম আমার খুব প্রিয় খেলোয়াড়, প্রিয় খেলোয়াড় না বলে উপায় নাই, কারণ আমার বাসা থেকে তামিমের বাসার দূরত্ব মাত্র 2 কিলোমিটারের একটু কম এবং রিক্সা ভাড়া 30 টাকার মধ্যে। সুতরাং তামিমকে ডালিম ভাই না রাখলেও আমি অবশ্য রাখতে চাই। আমি আমি আমাকে তিনজনের কথা বললে আমি তিনজনকেই বলতাম, তুমি এখন নিশ্চয়ই একটু টুইস্ট করে রাখে আর কি, একজনকে বাদ দেওয়ার কথা বলে। ডালিম ভাই, যদি একটু জানতে চাই, ডালিম ভাই শুনতে পাচ্ছেন? যদি একটু জানতে চাই যে আপনার শখ, তিনটা শখের কথা যদি জানতে চাই, তাহলে কি কি বলবেন? আমার কিন্তু শখ, 1 নম্বর শখ খাওয়া, এটা আমার সহকর্মীরাও জানে, আমার পরিবারের সদস্যরাও জানে। আমি আমিও জানতাম ডালিম ভাই,
এখন দর্শকরা জানলো আর কি, কারণ ডালিম ভাইয়ের সাথে আমি যতবার খেয়েছি বুফে ছাড়া হয় নাই আর কি, বিরিয়ানি ছাড়া হয় নাই। আমার কাছে কেন খাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন খেতেই হবে, তার মানে খাওয়া ছাড়া আমি বাঁচবই না, আমরা আমরা কেউই বাঁচবো না। ফলে খাওয়াটাকে এনজয় করতে হবে, এবং আমি এনজয়টা করতে চাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা বেলাতে। অর্থাৎ আমি সকালবেলা নাস্তা করার পর আমি কিন্তু ভাবতে থাকি, আচ্ছা দুপুরবেলা কি কি খাওয়া যেতে পারে। এবং নিশ্চয়ই এটার জন্য আমি আমার স্ত্রীর উপর যথেষ্ট চাপ, এক ধরনের মানসিক চাপ দিয়ে রাখি, কিংবা তার সঙ্গে আলোচনা করি, তিনি বুঝে যান যে হ্যাঁ আমি দুপুরবেলা এটা খেতে চাই, ন্যাচারালি তিনি তখন সেটির ব্যবস্থা করতে থাকেন। তো এই চাপটা মাঝে মাঝে একটু বাড়াবাড়িও হয়ে যায় হয়তো, কিন্তু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দেখো খাওয়াটাকে এনজয় করতে হবে, খাওয়া তো আমরা ফেলতে পারবো না, খেতেই হবে। আর প্রতিবেলাই যখন খাবো, হোয়াই নট প্রতিবেলার খাওয়াটাকে একটু ইন্টারেস্টিং করি। হ্যাঁ এতে অনেক সময় যায়, অনেক অনেক স্বাস্থ্যের ঝুঁকি থাকে, সবই ঠিক, তবে হ্যাঁ আমি প্রতিবেলার খাওয়াটাকে গুরুত্ব দিই অবশ্যই। ঘোরাঘুরি করাটাও আমাদের পছন্দ, এবং আমি আসলে পরিবার নিয়ে প্রচুর ঘুরতে চাই, ঘোরার চেষ্টা করি, ঘুরিও। এবং আমাদের পরিবারের সবাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমরা ট্রাভেলের বেলায় আমাদের কোনো কোনো রকম নিষেধ নাই। আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা, মানে পুরো একটা দিন হয়তো ট্রাভেল করছি, হয় গাড়ি চালিয়ে যাচ্ছি, কিংবা প্লেনে কিংবা বাসে যাচ্ছি, তো এরকম দীর্ঘ ট্রাভেল করেও আমরা ঘুরতে যাই, এবং এটা আমরা নিয়মিত ভাবে করি। এই তো, এই দুটা তো মূল আর শখ বলতে। ড্রাইভিং, আর আমরা একটু ফিল্মও দেখি মাঝে মধ্যে, একটু সময় পেলেই আমরা। এখন এখন আসলে ওই টেলিভিশন কোনটা দেখবো কি দেখবো এরকম করে আর সময় মতো হয়তো সব অনুষ্ঠান দেখা হয় না, কিন্তু এখন যেহেতু যে কোনো সময় অনলাইনে ফিল্ম দেখার সুযোগ আছে, আমরা ফিল্ম দেখি। এটা আমাদের জন্য একটা খুবই মানে বিনোদনের একটা, সারাদিন শেষে এখন আমরা কতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, নেটফ্লিক্স আছে, অনেকগুলো দেশি মাধ্যম আছে, আমাদের যখনই সময় হয় আমরা ফিল্ম দেখার চেষ্টা করি, সব রকমের ফিল্ম, সব দেশের সব ভাষার। সেটা আমাদের একটা একটা খুবই কি বলবো যে সময় কাটানোর একটা ভালো জায়গা। তাহলে ভাই ড্রাইভিংটা কতটা এনজয় করেন আপনার উত্তর দেওয়ার পরে? কিন্তু আমি খানিকটা বলবোই নিয়ে। হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে এটা আমার খেলার মূল আকর্ষণ ছিল, গাড়ি, খেলনা গাড়ি। এবং আমার আমাকে ওই আমার আত্মীয় স্বজন যারা জানতেন আমাকে ওই খেলনা হিসেবে গাড়ি দিতেন, গাড়ি চালাতাম। তো তারপর যখন বড় হই, বড় হই বলতে পেশা জীবনে ঢুকি, সবাই কি করে যে একটু সেভিংস করার পর একটা হয়তো ফ্ল্যাট কেনার জন্য, জমি কেনার জন্য। তো আমার সহকর্মীরা যখন যা করেছে, ওই সময় আমি এগুলো কিছুই করিনি, আমি কিনেছি গাড়ি। তো আমার একটু মানে সবাই অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তুমি সবার আগে গাড়ি কিনলা। তো যাই হোক, গাড়িটার প্রতি আমার ফ্যাসিনেশন ছোটবেলা থেকেই, আমি সে কারণে যেটা হয় যে সুযোগ পেলেই নিজে গাড়ি চালিয়ে যাই, সারা বাংলাদেশ আমার ঘোরা হয়েছে গাড়ি নিজে নিজে ড্রাইভ করে ঘুরতে যাওয়ার জন্য। এমনকি অফিসের কাজেও দেখা গেছে যে আমার অফিসের গাড়ির ড্রাইভারকে বললাম যে ভাই অনেকক্ষণ চালিয়েছেন, দরকার আমি স্টিয়ারিং ধরেছি মাইক্রোবাসের। ওটা আমার জন্য একটা সত্যি মনে হয় যে হ্যাঁ এই হাইওয়ে ধরে গাড়ি চালানো ওটা এক ধরনের রিল্যাক্সিং একটা ব্যাপার মনে হয়, আমি এনজয় করি। আমি দীর্ঘক্ষণ গাড়ি চালানোটা আমার জন্য, এবং বিশেষ করে হাইওয়েতে চালানোটা আমার জন্য সত্যি খুব আনন্দের। এবং এবং আমি একেবারেই মানে শতভাগ নিশ্চিত যে ডালিম ভাইয়ের সঙ্গে যারা গাড়িতে উঠবেন, যখন ডালিম ভাই ড্রাইভ করেন বিশেষ করে, তারও প্রচন্ড পরিমাণ এনজয় করবে। আমার মনে আছে 2007-08 দিকে আমি আপনার সঙ্গে চট্টগ্রাম থেকে একবার ঢাকায় গিয়েছিলাম রাতের বেলা, আপনার মনে আছে কিনা জানি না ডালিম ভাই, আমি আর আপনি ছিলাম, মাঝখানে আমরা নেমেছিলাম, বেশ খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে বেশ মজাই লেগেছিল আর কি। এবং আমি সাধারণত রাতের বেলা যখন কোথাও যাই, বাসে গেলেও কিন্তু আমি খুব মানে কনসিয়াস থাকি যে কি হচ্ছে কি হচ্ছে না, ড্রাইভার তো আর ঠিক মতো অনেক সময় চালানো না, অনেকে ঘুম ঘুম ঢুল ঢুলু চোখে গাড়ি চালান, কিন্তু ডালিম ভাইকে দেখলাম অসাধারণ ভাবে আপনি চালিয়ে নিয়ে গেছেন, এবং মনে হয়নি যে মনে হচ্ছে একবারে
মানে প্লেনে চড়ে যাওয়ার মতো অবস্থা আর কি, মানে খুব স্মুথলি এনজয় করার মতো বিষয়টা, এনজয় করার মতো। আমি আমি ওই কষ্টটাকে কিন্তু আমার কষ্ট মনে হয় না, যেহেতু আমি বিষয়টা এনজয় করি। এবং আমার কি বলবো যে আমার শাশুড়ি উনি প্রায় আমাকে এরকম একটু মজা করে বলেন, আমি বোধহয় আগের জন্মে ট্রাকের ড্রাইভারের হেল্পার ছিলাম। সবসময় চেষ্টা করতাম যে আচ্ছা ড্রাইভার সাহেব কখন আমাকে একটু চালানোর সুযোগ দিবেন, একটু গাড়িটাকে পার্ক করার সুযোগ দিবেন, কিংবা তেল নিতে যাওয়ার সুযোগ দিবেন। আমি হয়তো সেই সুযোগটা পেতাম না, তাই এখন নিজে গাড়ি কেনার পর সারাক্ষণ আমিই গাড়ি চালাই। অর্থাৎ আমার গাড়ি চালানোর এই আগ্রহ দেখে মনে হয় যে ওর বোধ হয় আর কিছু না হয়ে মানে ড্রাইভারের চাকরি করাটা বেটার ছিল। সত্যি আমি আমি যখনই কেউ আমাকে বলে যে আমরা এখানে যেতে চাই চলো বাসে যাই, আমি বললাম কেন বাসে যাব, চলো আমরা ড্রাইভ করেই চলে যাই। তো আসলেই আমার কাছে ওটা খুবই মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা গাড়ি চালানোটা, আমি সবসময় এনজয় করি। তাহলে একটু আগে বলছিলেন আপনি ঘুরে বেড়াতে অনেক ভালোবাসেন ফ্যামিলি নিয়ে এবং নিজেও, কোন কোন জায়গায় যেতে আসলে ভালো লাগে দেশে এবং দেশের বাইরে? আসলে মানে এটা তো যখন যেখানে যেরকম সুযোগ হয় অবশ্যই, যেমন সমুদ্র ভালো লাগে ঠিক তেমনি পাহাড়ও একই রকম ভাবে ভালো লাগে। তো আমরা চেষ্টা করি নতুন নতুন জায়গায় যাওয়ার, যখন যেটা সুযোগ হয়। আমরা ঘুরেছি, আমরা মোটামুটি ভাবে বিভিন্ন দেশেই ঘোরার চেষ্টা করেছি, আমেরিকা ইউরোপে। কোন জায়গাটা ভালো লাগে বেশি এবং বাইরে যদি একটা কিংবা দুটো জায়গার কথা? এখন যদি বলি কক্সবাজার যে কোনো সময় চট করে যাওয়া যায়, ঠিক হলো দুপুর রাতের বেলা ঠিক করলাম, সন্ধ্যার সময় ঠিক করলাম যে না যাব, ঘন্টা খানিকের মধ্যে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, সারা রাত ড্রাইভ করে ভোরবেলা গিয়ে কক্সবাজার পৌঁছালাম, সেটা একটা জায়গা। সিলেট অবশ্যই একটা চমৎকার ঘোরার জায়গা, আমি সিলেটে প্রায় এরকম হুটহাট যখন কোথাও বেরোনোর ইচ্ছা তৈরি হলো তখন চট করে যেসব জায়গায় যাওয়া যায় সেখানে সিলেট এবং কক্সবাজার তো খুবই পছন্দের জায়গা। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ যখন হয়, সেটা সহকর্মী বন্ধু কোনো অনুষ্ঠান কারো বিয়ে, চট করে যেতে হবে সেটা চলে যাই। আমি আমি আসলে সেইভাবে খুব স্পেসিফিক করে বলবো যে আমার আমার এটা পছন্দ এটা পছন্দ। আমার পাহাড় যেমন ভালো লাগে ঠিক তেমনি সমুদ্র ভালো লাগে। আমি বিশেষ করে হিমালয়ের অনেক জায়গা ঘুরেছি, অনেকবার ঘুরেছি, এবং আমি ওই একই জায়গায় আরো কয়েকবার যেতেও আগ্রহী এবং গিয়েছিও কয়েকবার, সেরকম ব্যাপার আছেই। তো এটা আসলে সময় সুযোগের উপর, এবং আমি সুযোগ পেলেই ঘুরতে চাই। এবং আমার কাছে মনে হয় যে আমি আরো কিছুদিন কাজকর্ম করে যদি সেভিংস করতে পারি, সেই সেভিংসটা হবে ঘোরার জন্য। আমি জানি না সেটা করতে পারবো কিনা। নিশ্চয়ই দলীপ ভাই, আপনি তো অনেক নাটক সিনেমা নিশ্চয়ই দেখেন, যদি চলচ্চিত্র কিংবা নাটকের প্রিয় অভিনেতা অভিনেত্রীর কথা জিজ্ঞেস করি, কাদেরকে ভালো লাগে কিংবা কাদেরকে দেখে দেখে বড় হয়েছেন ভালো লাগতো? আমি আসলে ঠিক ওই ওই ধরনের যে ইনার একদম একনিষ্ঠ ভক্ত, আমার কিন্তু যখনই ভালো অভিনয় দেখি তখনই ভালো লাগে। অমিতাভ বচ্চন তার অভিনয় আমি মন্ত্রমুগ্ধের মতো দেখি, তার সঙ্গে মনে হয় না যে তিনি যখন একটা ক্যারেক্টারে ঢোকেন তখন মনে হয় না যে এইটা উনি ছাড়া আর কেউ খুব ভালো মতো দেখতে পাবে, ভালো মতো করতে পারবে। কেভিন কস্টনার আমার খুব ছোটবেলা থেকে এক খুব পছন্দের একজন অভিনেতা। ঠিক তেমনি ভাবে টম হ্যাংস ও আমার খুব পছন্দের অভিনেতা। তো যারা ভালো করেন তাদের সবাইকেই আমার পছন্দ হয়, তাদের অভিনয় আমি খুব আগ্রহ নিয়ে দেখি। এবং অবশ্যই সেটা যখন যেটা দেখছি যেই ভাষার যেই দেশের যেই যেখানকারই প্রোডাকশন হোক না কেন, আমার একজন ভালো একজন অভিনেতার ভালো অভিনয় দেখলে আমি তারপর তার পরের কাজগুলো দেখার চেষ্টা করি। এভাবেই আসলে আমি মানে আমার প্রিয় শিল্পীদেরকে খোঁজার চেষ্টা করি, এবং এটা একটা কন্টিনিউয়াস একটা চেষ্টা। নিশ্চয়ই ডালিম ভাই, সংবাদ প্রযোজনা এবং উপস্থাপনা কোনটা বেশি এনজয় করেন? এইটাকে আমি আসলে মুখোমুখি দাঁড় করাতে চাই না। আমি সংবাদ উপস্থাপনায় যেমন প্রচন্ড ভাবে এনজয় করেছি, এটি আমাকে অনেক পরিচিতি দিয়েছে, সম্মান দিয়েছে, এটি যেমন সত্য ঠিক তেমনি
সংবাদ প্রযোজক হিসেবে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদের মুহূর্ত অভিজ্ঞতা করেছি, এবং সেই সেই প্রযোজনা করতে গিয়ে আমার সহকর্মী, কারণ সংবাদ প্রযোজনা একজনের কাজ না, এটা একটা টিম ওয়ার্ক, আমার সহকর্মীরা যারা তাদেরকে নিয়ে এবং এটার সঙ্গে প্রযুক্তির সংযুক্ততা আছে, সেই প্রযুক্তি যারা অপারেট করছেন তাদেরকে নিয়ে, এটা এটা একটা চমৎকার, এটা একটা চ্যালেঞ্জিং একটা সময়, বড় রকম ইভেন্টগুলো আমরা যখন করেছি, খেয়াল আছে রানা প্লাজা ধসের সময়কার ঘটনা উপস্থাপনাও করেছি আবার প্রযোজনার কাজটিও করেছি, খেয়াল আছে বিভিন্ন সময়ে বড় রকম অ্যাক্সিডেন্টের ঘটনা হয়েছে, সেটা অগ্নিকাণ্ড হোক কিংবা সেটা নৌ দুর্ঘটনা হোক কিংবা অন্য যে কোনো ধরনের দুর্ঘটনা হোক, রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েনের সময় সেই সময়কার যে লাইভ সিচুয়েশনগুলো বিভিন্ন মুহূর্ত এসেছে, এবং একটা টেলিভিশন স্টেশনে সংবাদ প্রযোজনার সঙ্গে থাকলে সব ধরনের ঘটনার সাক্ষী তো হতেই হয়, সেগুলো এক একটা এক এক রকম এবং একটা আরেকটার চাইতে আলাদা, এবং কোনোটাই কিন্তু কোনোটার চাইতে বড় বা ছোট না, ফলে সংবাদ প্রযোজনার যে অবিস্মরণীয় মুহূর্তগুলো আমি মানে সঙ্গে যুক্ত থেকেছি, এবং সেই যুক্ততা একা আমি না একটা টিম নিয়ে, ঠিক তেমনি উপস্থাপক হিসেবে বিভিন্ন সময়ের সাক্ষী হয়েছি, বিভিন্ন সিচুয়েশনের সাক্ষী হয়েছি, ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি, সেগুলো এক একটা আলাদা আলাদা মুহূর্ত, ফলে এখানেও আমাকে সত্যিই বলতে হবে যে একটাকে আরেকটার মুখোমুখি দাঁড় করানো যাবে না, দুটোর অভিজ্ঞতা দুই রকম, এবং দুই রকম বলে ভুল হবে, দুটোর অভিজ্ঞতাই ইউনিক, একটাতে আমি উপযোজনা যখন করছি তখন আমার দায়িত্বটা পুরো সংবাদ অনুষ্ঠানটি যেন সুচারুভাবে সম্পন্ন হয়, আমার প্রযুক্তির সঙ্গে যেন আমরা তাল মিলাতে পারি, পুরো টিমকে নিয়ে যেন চলতে পারি, আমি আমার উপস্থাপক আমার সাংবাদিক বন্ধুদেরকে যেন সময় মতো সহযোগিতা করতে পারি, আবার উপস্থাপনার ক্ষেত্রে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ আমি এই সময়টাতে তথ্য আসছে না, কি করে তথ্যর প্রবাহটাকে চালু রাখতে হবে, কি করে ঠিক প্রশ্নটা করতে হবে, কি করে আমার আমার সাংবাদিক সহকর্মীকে ঠিক ক্লুটা দিতে হবে, এবং সে যেন তার তথ্যগুলো লিংক করে দিতে পারে, তো কোনটাকে আমি বলবো যে কোনটা কোনটা চাইতে কম, আমি আমি এই ধরনের মুহূর্তের মধ্যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যেতে পেরেছি, এবং আমি সত্যি তারা একসঙ্গে মার্চ করবে, মানে আমি যেটা বলবো যে এই অভিজ্ঞতা আসলে মানে ইউনিক, প্রতিটাই এক একটা অভিজ্ঞতা, অসংখ্য অভিজ্ঞতা। শেষ প্রশ্ন দালিম ভাই, সব শেষ প্রশ্ন করতে চাই, অনেকেরই প্রশ্ন সেটা কালকে থেকে আগে করছে, জালিম ভাইকে আবার কখন স্ক্রিনে দেখা যাবে? আমি সত্যি মানে আমি যদি আবার স্ক্রিনে আসতে পারতাম আমার চাইতে খুশি বোধ হয় আর কেউ হতো না, নিঃসন্দেহে যেটা বলা যায়, কিন্তু বাস্তবতাও তো আছে, আমি এই মুহূর্তে যেই পেশার সঙ্গে যুক্ত আছি সেটাও সাংবাদিকতার সঙ্গেই যুক্ত, আমি কর্পোরেট যোগাযোগ বা কর্পোরেট কমিউনিকেশন পাবলিক রিলেশন এর সঙ্গে যুক্ত আছি, আগে হয়তো টেবিলের ওই প্রান্তে ছিলাম এবার এই প্রান্তে এসেছি, আগে সংবাদ কোনটা পরিবেশন করব, কোন সংবাদটাকে কিভাবে গুরুত্ব দেব সেই সিদ্ধান্ত নিতাম, এখন আমি আমার বন্ধুদের কাছে সংবাদ নিয়ে যাই যে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের এই খবরটি যদি আপনি প্রচারের ব্যবস্থা করেন, তো সেই কারণেই এই কাজটি যেটি করছি সেটাও আমি প্রচন্ড রকমভাবে এনজয় করছি, আমি একটি মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিউনিকেশন বিভাগে কাজ করছি, এবং এই প্রতিষ্ঠানটি যেভাবে সাধারণ মানুষের আর্থিক লেনদেনকে সহজ করার জন্য একটা বিশাল কাস্টমার বেসকে আমরা ক্যাটার করছি, সার্ভিস দিচ্ছি, ফলে এখানেও একটা একটা খুব গুরু দায়িত্ব যে তাদের সেবাটি সম্পর্কে তাদেরকে অবহিত করা, নিয়মিত আপডেট দেওয়া এবং তাদেরকে অ্যাওয়্যার করা, এই সব কাজটিও কিন্তু একই রকমভাবে গুরুত্বপূর্ণ, এটাও আমি প্রচণ্ডভাবে এনজয় করছি, ফলে ঠিক টেলিভিশনে নিয়মিতভাবে কাজ করার সুযোগটি কখন হবে আমি জানি না, কিন্তু যদি সুযোগটি হয় আমার চেয়ে খুশি আর কেউ হবে না। নিশ্চয়ই দালিম ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, রাতের প্রায় 11:30 পার করে ফেলেছি আমরা, এখনো মানুষজন দেখছে এবং সেটা দালিম ভাই আপনি আছেন বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে, দালিম ভাই একদম ছোট্ট করে দর্শকদের জন্য যদি কিছু বলে আপনি শেষ করেন, তারপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। আসলে
সংবাদ উপস্থাপনা বলি, সাংবাদিক টেলিভিশন সাংবাদিকতা বলি, এই পুরো কাজটি করার অনুপ্রেরণা কিন্তু আমাদের দর্শকরা, এবং আমাদের দর্শকরা কিন্তু অত্যন্ত সচেতন এবং তারা অনেক বেশি সংবাদমুখী আমি আমি জানি, এবং এটা বিভিন্ন রকম গবেষণার মাধ্যমেও দেখা গেছে যে আমাদের দর্শক অনেক বেশি সংবাদ সচেতন। পৃথিবীর অনেক দেশের দর্শকই এত খবর দেখে না, এত খবর নিয়ে তারা তারা খুব বদারও করে না, তারা হয়তো তার নিজের দেশের খবরই খুব একটা রাখতে চায় না, সে তার নিজের গণ্ডির মধ্যেই থাকে, তার জীবনের অন্যান্য কিছু হয়তো অনেক বেশি প্রায়োরিটি পায়। কিন্তু আমাদের দেশের মানুষ অনেক বেশি সংবাদ সচেতন, অনেক বেশি রাজনীতি সচেতন, এবং তারা সংবাদ দেখেন, এবং এই দেখার কারণেই কিন্তু আজকে তুমি আমাকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করছো। অর্থাৎ আমি সুযোগ পেয়েছিলাম যে আমার দর্শকদের কাছে সংবাদগুলো পৌঁছে দেওয়ার, ওরকম একটা কাজের সুযোগ পেয়েছিলাম, এবং আমি আমার দর্শকদের কাছ থেকে সেই রেসপন্সটা পেয়েছি, এবং মনে হয়েছে যে আমি যে কাজটা করছি তাতে আমার দর্শককে আমি কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারছি। তো সেই কারণেই আজকে আমি আজকে দুই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেটি সম্ভব হয়েছে, এবং আমি আমার বললাম যে আমার জীবনের সেরা মুহূর্তটা, সেরা সময়গুলো একটা হচ্ছে কি এই সংবাদ মাধ্যমের সঙ্গে থাকা, সংবাদ মাধ্যমে কাজ করার যে সময়টি আছে, এবং এই পেশাকেই আমি আমি এখনো ধরে আছি, পেশার সঙ্গেই আছি, এবং আমি মনে করি যে সাংবাদিকতার পেশাটি একই সঙ্গে আমার দর্শককে একটা জানানোর চেষ্টা করা, তাকে ইনফর্ম করা, তাকে আপডেট করা, তাকে একটু মোটিভেট করা, তাকে একটু অ্যাওয়্যার করা, সচেতন করা, এবং তাকে একই সঙ্গে এক ধরনের বিনোদনও দেওয়া, কিন্তু এই কাজটা একটি মহান কাজ, এবং এই কাজটির সঙ্গে থাকতে পারাটা সত্যি ভাগ্যের বিষয়, এবং সবকিছু মূলেই এই দর্শকরা, এবং তাদের তাদের জন্যই আমরা এই কাজটি করতে পেরেছি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবনের। নিশ্চয়ই জালিম ভাই, জালিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আর এতক্ষণ যারা এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতার শেষটাই। আগামী রোববার আবারও দেখা হবে। আমি জালিম ভাইকে আসলে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, ডালিম ভাইকে যখন যেটা যে সময় বলেছি, ডালিম ভাই কখনো না শব্দটা ডালিম ভাইয়ের মুখে নাই আসলে। ডালিম ভাই নিশ্চয়ই আমাদের আরো দেখা হবে, পেন্ডেমিক চলে গেলে নিশ্চয়ই আমরা ঢাকায় যাব, আপনি চট্টগ্রামে আসবেন, আরো কথা হবে, সংবাদ উপস্থাপনার ক্লাস দিতে আপনি সারা দেশ চষে বেড়ান, উপস্থাপনার বিষয়ে অনেককে অনেক কিছু জানান, সেটা হয়তো তারা জানার সুযোগ পাবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আগামী রোববার রাত ঠিক 10:30 আমরা হয়তো নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে সবার সঙ্গে, সবাই ভালো থাকবেন। দিলীপ ভাই আপনাকেও আবার স্বাগত, ধন্যবাদ তোমাকেও, এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ, সেটা কথা।